আমরা বক্তব্য শুরু করার ধরন আল্লাহর কাছ থেকে শিখতে চাই, কারণ এদেশে কথা হয় প্রায় পাঁচ রকম। ওয়াজ মাহফিলের নামে, তাফসির মাহফিলের নামে, আওয়াজের নামে, ওয়াজের নামে, এরপরে ওয়াশের নামে। এদেশে ওয়াজ হয় আমার আল্লাহ নিজে ওয়াজ করেছেন কোরআনে কারিমে, আল্লাহ বলেন আমি ওয়াজ নিজে করি। ওয়াজ করেন কে? এটা আমির হামজার বাবাও করে না, দাদাও করে না, কে করে? আমি শুধু অ্যাডভার্টাইজ করছি। তাহলে ওয়াজ করেন সরাসরি কে বলেন তো? কেউ যদি ওয়াজ বিরোধী, ওয়াজে বাধা দেয়, সে যেন সরাসরি আল্লাহকে বাধা দেয়। এই কাজ আপনি করতে যাবেন না যদি ওয়াজ হয়। দুই নম্বরে তাফসির, তাফসির করেছেন বিশ্বনবী নিজে। কে? পৃথিবীতে সবচাইতে বড় মুফাসসির ছিলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন আনজালনা ইলাইকা যিকরা লিতুবাজ্জিনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহাল 14 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনে, 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ পাক বলেন হে নবী, এই কিতাব আপনাকে আমি কি করতে দিলাম জানেন? আপনি জীবিত মানুষদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনাবেন। এখানে লিন-নাস দিয়েছে, লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী জীবিত মানুষদের জন্য ব্যবহার করা হয়। কাদের? সবাই বলেন, যারা জিন্দা জীবিত আছে তাদের সামনে কোরআন ব্যাখ্যা করা লাগবে, তাদের অর্থ করে শোনানো লাগবে, তাফসির করা লাগবে, বিশ্লেষণ করা লাগবে তাদের সামনে। কিন্তু আমাদের দেশের নিয়মটা পাল্টিয়ে ফেলেছি আমরা। আমরা কোরআন পড়ি কিন্তু মানুষ মরে গেলে কোথায় পেয়েছেন এই ভান্ডামি বলেন তো? মানুষ মারা গেলে কোরআন পড়া লাগবে কোন কারণে? ও যদি জীবিত অবস্থায় কোরআনের ওপরে জীবন না চালায় তো মরে গেলে পড়লে ওর আজাব আরো বাড়বে, কারণ মরণের পরেই তো ফেরেশতা চলে আসে। কথা বলেন এখানে, আমি যদি তেলাওয়াত করি ইউসিকুম আল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিছলু হাদ্দিল উনসাইয়াই, শোর করে তেলাওয়াত করলাম, এর অর্থ হচ্ছে আমার আল্লাহ আপনাকে নির্দেশ দিচ্ছে যে ছেলে মেয়ে যাদের আছে জমি জায়গা ভাগ করা লাগবে, বন্টন করা লাগবে আল্লাহর নির্দেশ মতো। এক ছেলে যা পাবে, দুই মেয়ে তাই পাবে, এই নিয়মটা মানা নামাজের মতো ফরজ। আফসোস অনেক বাবা এটা হয়তো মানে না। এখানে আছে না ছেলের নামে সব ভালো ভালো জমি জায়গা গুলো দোকান পাট গুলো লিখে দেয়, আর মেয়েকে বলে তোর জন্য দোয়া করে দিল। এটা নির্ভেজাল শয়তান, তুই দোয়া তো করবি পরে ফাঁকে দিলি কেন? আগে ওর জমি ফেরত দে, এরপরে দোয়া কর। সুতরাং শরীক যারা ফাঁকে দিয়েছেন এই দুনিয়াতে, আপনি আর যাই করেন, যতক্ষণ ওই শরীক ফাঁকি দেওয়া টাকা ফেরত না দেবেন, জমি ফেরত না দেবেন, আপনার জীবনের কোনো এবাদত কবুল হবে না। আপনি মরে পড়ে আছেন, আমি সুর করে পড়লাম এই আয়াতটা, ফেরেশতারা ডাক দিয়ে বলবে এই বেটা এই আয়াত তোর জীবনে ছিল। মানে ফেরেশতাদের যদি মনে নাও থাকে, আমি আরো মনে করে দিচ্ছি, আপনার আজাব যেন আরো বাড়ে। তো এরকম হাজারো আয়াত যখন আমি পড়বো আপনার জীবনে তো একটাও মেলে না, তখন ফেরেশতারা আজাব বাড়িয়ে দেবেন। এই জন্য জিন্দা অবস্থায় আপনাকে যদি শোনাতে পারতাম, আর আপনি যদি পরিবর্তন হয়ে যেতেন, তাহলে মরণের পরে আর কোরআন পড়া লাগতো না। এই জন্য আল্লাহ লিন-নাস দিয়েছেন। হে নবী, আপনি ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির করবেন কাদের সামনে? যারা জীবিত। কারা বলেন না কেন? আর যারা আপনার সামনে বসবে শ্রোতা হিসাবে যারা বসে আছে, তাদেরকে আমি একটা দায়িত্ব দিলাম, আল্লাহ পাক বলেন হে নবী, যারা আপনার সামনে বসবে তারা যেন আপনার কথাগুলো শোনার পরে বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করে। তাহলে তাফসির করেন সরাসরি নবীজি নিজে। কে? আপনি জবাব দেন। এখন নবী আছে, নবীর ওয়ারিশরা আছে, সুতরাং আলেমদেরকে তাফসির করতে দেওয়া লাগবে। যদি আপনি না দেন, আমার মনে হয় এখন যদি নবীজি বেঁচে থাকতেন আর তাফসির করতে চাইতেন, আপনার কাছে অনুমতি নেওয়া লাগত। আপনি কি মানুষ? তাফসির মাহফিল করতে গেলে অনুমতি লাগবে, এটা তো শুনতে কেমন লাগে? আমি চুরি করতে যাচ্ছি, ডাকাতি করতে যাচ্ছি,
এদেশের দায়িত্বে যারা আছে তাদের উচিত ছিল এরকম অনুষ্ঠান সেমিনার সিম্পোজিয়াম করে মানুষকে এই মাদক সন্ত্রাসী দুর্নীতি জঙ্গি এবং চরিত্র ভালো হয় এরকম কথাগুলো অনুষ্ঠান করে জানান। তারা সময় পায় না, এজন্য এলাকার মানুষ মিলে এই কাজগুলো করে, আরো সাহায্য করবে না আবার অনুমতি নেওয়া হবে। আমার মহায় প্রশাসনে যারা আছেন তাদের দায়িত্ব হচ্ছে কেউ যদি অনুমতি নিতে যায় আর আপনি যদি মুসলিম দাবি করেন বলবেন কিসের অনুমতি, কোরআনে কোনো অনুমতি লাগবে। আমি আল্লাহর জমিনে বাস করি, আমার কথা বলতে অনুমতি লাগে না, আর আল্লাহর কথা আল্লাহর জমিনে হবে অনুমতি লাগবে মানে? আলমডাঙ্গার ওসি স্যার আশিকুর রহমান, আসলে ওনাদের ভয় হচ্ছে এই যে লক্ষাধিক মানুষ হয়, যদি একটা অঘটন ঘটে ওনার উপরে যারা আছে বলবে একবারে বান্দর সমস্যা হচ্ছে। তাছাড়া তাফসীর মাহফিলে আমরা দেখি না যে মারামারি হয়, কাটাকাটি হয়, এখানে কোনো সমস্যাও হয় না। সমস্যা একটা যে মানুষ বেশি হয় কেন, আর এই সুযোগটা কাজে লাগিয়ে অনেকে এই ভণ্ড যারা আছে তারা তো গরু জবাই করেও মানুষ পায় না, তারা তখন ছড়ায়। বিশেষ করে যে মিজানুর রহমান আজহারি আমার নাম দিয়ে বিভিন্ন জায়গায় এরা মিছিল করে যে না এদের অনুষ্ঠান হতে দেওয়া যাবে না, কারণ ওরা গরু জবাই করে মানুষ পায় না আর আমরা না ডাকতেই মানুষ কোরআন শুনতেছি। আপনারা দেখছেন কয়েকদিন ধরে বিপিএল খেলা হচ্ছে, দর্শক সারিতে গ্যালারিতে মানুষ পাওয়া যাচ্ছে না, আর এই যে প্রচন্ড শীতে কোরআন শুনতে মানুষকে আরো বাধা দিয়েও আটকানো যাচ্ছে না। এটা হালটা আমির হামজার বাবা কেরামতি না, চাচা চেয়ারম্যান এই কেরামতি, কেরামতি কার বলেন তো তাফসির করেন সরাসরি নবীজি নিজে, উনি নেই ওই দায়িত্বটা এখন মাথায় নিয়ে আমি এসেছি। বিশ্বনবী যদি এখানে আসতেন আপনি কথা শুনতেন, নবী নেই মনে করেন এখন নবীজির ওই কথাগুলো আমি বলবো আপনাকে শোনা লাগবে। তিন নম্বরে বেশি হয় বাংলাদেশে তাবদিল হয়, বাদ দাঁড়ায় বাদ দিলা তাবদিল আন ফাহুয়া বাদ দিলাম, বদল বদল কি আয়াত পড়ে একরকম তাফসির করা। এগুলো আমার দৃষ্টিতে বেশি হয় ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চট্টগ্রাম ওই লাইনে, কারণ আল্লাহর ওলি সব ওই এলাকায়, ওরা আয়াত পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক। এবার বলছে এই নবী কোন নবী, এই নবী ফাতেমার বাবা, এ ফাতেমা কোন ফাতেমা, এ হোসাইনের মা, এ হোসাইন কোন হোসাইন, কারবালার প্রান্তরে শহীদ হয়েছিল ওই হোসাইন। এবার আপনাদেরকে আমি কারবালার ঘটনা শোনাবো মাত্র আড়াই ঘন্টা, আয়াত পড়েছে কি তাফসীর হচ্ছে এইটা হয়, আর এগুলোই কোনো বাধা নেই, কারণ আয়াত পড়ছে একরকম ও বক্তব্য দিয়েছে একরকম, ও মানুষ যারা সামনে আছে ওরা শুধু মাথা তোলে যে হ্যাঁ বিশাল তাফসীর হচ্ছে। চার নম্বরে আওয়াজ হয়, কি হয় আওয়াজ, কি গানে হাত দিয়ে টান দেয় বাজান রে, হরিণ একটা বান্দা ছিল গাছেরই তল, একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়ে হেঁটে যায়, অথচ এরকম কোনো ঘটনা কোরআনে নেই হাদিসে নেই ইসলামের ইতিহাসে নেই, ওই বন্ডরা সব বানিয়েছে। আর মরবে মানুষ শোনে আর বলে কেন হরিণ বেঁধে রাখিল, কেন ছেড়ে দিল না, সব বানানো, এগুলো কোনো বাধা হয় না। চার নম্বরে যেটা হয় এখন যেটা চলছে বিশেষ করে বাংলাদেশে আর ভারতে ওয়াশ, কি মাইক হাতে নিয়ে ও কাফের ও জালেম ও আওয়ামী লীগ ও বিএনপি এই শুরু করে একাধারে সব জাহান্নামে আর আমি নিজে ভালো, এই ওয়াশও দেশে হয়, আমরা এখানে ওয়াশও করবো না আওয়াজও দেব না বদলও করবো না ইনশাল্লাহ। আর ওয়াজ তো আল্লাহ নিজে করেছে ওটা বাদ, আমরা তাফসীর মাহফিলে এসেছি, আপনি লিখেও দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, যতটুকু পারি তেলাওয়াত কি তো সূরা থেকে হক আদায় করে তাফসীর করার চেষ্টা চালাবো, আল্লাহ তৌফিক দেন সবাই বলেন আমিন। কোরআন উপস্থাপন করার একটা ধরন আছে, এ তো আর সাধারণ বিষয় না যে যেভাবে সেভাবে কথা বললেই হবে, হবে কোরআন উপস্থাপন করার ধরন কি, আমি একটা কথা আগে থেকে বলে এখানে কালকে যেহেতু আমাদের বিজয় দিবস অনেক রাজনৈতিক দলের লোকজন আছে বিশেষ করে যারা প্রতিনিধি তাদের সকালে অনেক কাজ আঞ্জাম দেওয়া লাগবে, যদি গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকে যারা দায়িত্বে আছেন আপনারা চলে যেতে পারেন অসুবিধা নেই,
যদি খুব গুরুত্ব থাকে দায়িত্বে আছে সকালে বিভিন্ন অনুষ্ঠান পালন করবে যা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাইরা কোরআনে কারীম উপস্থাপন কিভাবে করবেন আমার আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন এটা বিশ্ববিদ্যালয় থেকে শেষ করা ভাষা শুনে বুঝলেন না যে কথা কিভাবে উপস্থাপন করা লাগে যদিও কথা বলেছে মাত্র দুই মিনিট গুরুত্বপূর্ণ কিছু তথ্য আলোচনার ভেতরে দেওয়ার মতো যোগ্যতা এই কথার ভেতরে ছিল এগুলো হায়ার এডুকেটেড যারা তারা ছাড়া সম্ভব না এগুলো লাগবে না কিচ্ছু লাগবে না আমার যা আছে আপনারা খান আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষকে শিখিয়ে দিচ্ছেন যে কিভাবে আপনি কোরআন মানুষের সামনে উপস্থাপন করবেন আলিফ লাম মিম র কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন সূরা বলেন আল্লাহু আকবার সূরা আরাফের দুই নাম্বার আয়াত আল্লাহ জানিয়েছেন একটি ভয় শোনা লাগবে কথাবার্তা বন্ধ করেন এদিকে তাকান একটি ভয় যত শুনবেন আপনার মনের ভেতরে কোরআনের মানি তত গেঁথে যাবে ওয়াইদা সামিউ মা উনজিলা ইলা রাসূলি তার আয়ুনহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক সূরা মায়েদা 83 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন হে নবী আপনার উপরে নাযিল কি তো কোরআন যখন মানুষ শুনবে আর কোরআনের বক্তব্যগুলো অনুধাবন করা এর মর্ম বাণীগুলো বোঝার ক্ষমতা যারা রাখবে দেখবেন তাদের চোখ দিয়ে অটোমেটিক পানি চলে এসেছে কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না এটা আপনাকে আগে বোঝা লাগবে আপনি ওই রকম মন নিয়ে শোনেন অন্তত কিছু না হলে কিছু বুঝবেন দেখবেন হঠাৎ কখন আপনার চোখ দিয়ে পানি এসে গেছে আপনি টের পাচ্ছেন না কেউ এভাবে শুনবেন তো শুনবেন আল্লাহ পাক সূরা আরাফের এই দুই নাম্বার আয়াতে জানিয়েছেন হে নবী এই একখানা কিতাব আপনাকে আমি দিয়েছি কয়খানা কিতাবুন উনজিলা ইলাইকা একটা কিতাব আপনাকে আমি আল্লাহ দিয়েছি ফালা ইয়াকুন ফি সাদরিকা আপনার মনের ভেতরে কোনো সংকীর্ণতা সংশয় সন্দেহ ভয় ভীতি এগুলো যেন কাজ না করে হারাজম মিনহুল তুনজিরা বিহি এ কোরআন দিয়ে বিশেষ করে যখন আপনি মানুষকে সতর্ক করবেন ওই সময় এটা এখানে আমরা সতর্ক করব মানুষকে কি দিয়ে না মা পীর সাহেবের জীবনী দিয়ে না কোনো দরকার নেই কারণ যতক্ষণ আপনি কথা বলবেন পুরা কথা যেন আমার কোরআন দিয়ে হয় এ নির্দেশ আল্লাহ নিজে দিয়েছেন ফাদাক্কির বিল কোরআন মাইয়া খফ ওয়াইদ হে নবী আপনি যখন আলোচনা করবেন আপনার পুরা আলোচনা হওয়া লাগবে কোরআন দিয়ে এ নির্দেশ কার কেন মাইয়া খফ ওয়াইদ যাদের অন্তরের ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে একটা ওসি ধমক দিলে আপনি কেঁপে ওঠে আমার আল্লাহ নিজে বলছেন আমার ধমকের ভয় যাদের আছে কোরআনের আলোচনা শুনলে তাদের কাজ হবে সুতরাং আল্লাহর ধমকের ভয় আমাদের অন্তরে অন্তত আছে না নেই কিছু না হলেও কিছু আছে ওইদিকে খেয়াল করে শুনবে কোরআন দিয়ে সতর্ক করার ব্যাপারে যারা আপনার মনের ভেতরে কোনো ভয় না আসে কোনো সন্দেহ সংশয় সন্দেহ ভয় ভীতি সংকোচ এগুলো কাজ না করে সংকোচ কি হয়তো আপনি এমন মনে করতে পারেন যে কোরআনের সঠিক কথাগুলো বলতে গেলে তো ইহুদিরা নারাজ হবে নাকি কথা বলেন কেন খ্রিস্টানরা নারাজ হবে বৌদ্ধরা নারাজ হবে হিন্দুরা নারাজ হবে সর্বোপরি বাংলাদেশের নামধারী মোনাফিক মুসলমানরা নারাজ হবে এই জন্য আল্লাহ দিয়েছেন কারোর দিকে আপনি তাকাবেন না যখন কোরআন সামনে নিয়ে বসবেন আপনার মনের ভেতরে যেন কোনো ভয় না কাজ করে আপনি তাকাবেন আল্লাহর দিকে কার দিকে হিসাবে যখন এসেছি আমরা এই আয়াতটা সামনে নিয়ে কোরআন উপস্থাপন করার যে ধরন পেলাম
আলোচনা করার চেষ্টা চালাবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যিকরালিল মুমিনিন, কারণ এভাবে যদি আপনি আলোচনা করেন এটা মুমিনদের জন্য উপদেশ হবে। কাদের জন্য? আরো জোরে বলুন। এখানে হারাজন শব্দটা আল্লাহ দিয়েছেন, তাফসীর পড়তে গিয়ে আমরা হারাজনের ব্যাখ্যা পেয়েছি দুইটা। এক নম্বরে, আপনি যখন অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ করবেন কোরআন দিয়ে, তখন হয়তো অনেকেই আপনার বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করতে পারে, এরকম আছে কিছু মানুষ না? নেই। দুই নম্বরে, সমাজে প্রচলিত এমন এমন কিছু নিয়ম নীতি চালু করা আছে আবহমান কাল থেকে যেগুলো চলে আসছে, আপনি যদি কোরআনের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরেন তাহলে ওই বিষয়ের সাথে মিলবে না। কথা বলে না, ওই বিষয়গুলো যখন মিলবে না তখন যারা আপনাকে ভালোবাসত, যারা আপনাকে হাদিয়া তোহফা নজর নিয়াজ দিত, তারা ওগুলো বন্ধ করে দেবে। আপনার মনের ভেতরে যেন এই ভয় না আসে, না যেন আমার নজর নিয়াজ হাদিয়া বন্ধ হয়ে যায় কিনা, কারো দিকে আপনার তাকানোর দরকার নেই। দুনিয়া সব একদিকে যাক, আপনি একা একদিকে থাকবেন। বিশ্বনবী কোরআন প্রচার করতে গিয়ে এই দুইটা বাধার সম্মুখীন হয়েছিলেন, নবীজি হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে এদিকে ওদিকে ভয় ভীতি মনে করে কোরআন চেপে যেতে পারেন, এই জন্য আল্লাহ এইটা দিয়ে আগে বললেন যে আপনি এইভাবে প্রচার করবেন। কোরআন প্রচার করতে গিয়ে সমস্যা আসতে পারে, ঝামেলা আসতে পারে, আল্লাহ এটা নিজে জানে। সূরা মায়েদার 67 নম্বর আয়াতে আমার আল্লাহ ওই দলিলটা দিয়েছেন, শুধু নবীজিকে না, কিয়ামত পর্যন্ত যারা নবীর ওয়ারিশ নবীর মতো দায়িত্ব পালন করতে আসবে তাদেরও এই সমস্যা আসতে পারে। সূরা মায়েদা কত নম্বর আয়াত বললাম? 67। জোরে বলেন, হে রাসূল, আপনি তাবলীগ করুন। তাবলীগ করা নফল না ফরজ বলেন না কেন? তাবলীগ করা ফরজ, আল্লাহর আদেশ। মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, যেটা আপনার রব আপনার উপরে নাযিল করেছে, তাহলে তাবলীগ করা ফরজ, যেটা নাযিল হয়েছে ওইটা দিয়ে। আপনি কি বার উল্টা দিকে যাচ্ছেন? তাবলীগ করা ফরজ কি দিয়ে বলেন তো? আরো জোরে, কোরআন দিয়ে তাবলীগ করা ফরজ। কতটুকু? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এই হাদিসের আয়াতের ব্যাখ্যায় হাদিস পেয়েছি, বিশ্বনবী বলেন তোমরা যদি একটা আয়াত জানো ওইটাও মানুষের কাছে তাবলীগ করো, পৌঁছিয়ে দাও। আল্লাহর ভাষা ছিল বাল্লিগ, এক বছর, আর রাসূলের ভাষা হচ্ছে বাল্লিগু, বহু বছর। কোরআনের হাদিসের প্রতিটি শব্দ গবেষণামূলক, আল্লাহ কোনো শব্দ এমনি খেলা করার জন্য দেয়নি, দিয়েছে। তিনি নিজে এক বছর দিলেন, আর ব্যাখ্যা করার সময় রসুল বহু বছর দিলেন কেন? আল্লাহ পাক ইন্ডিকেট করছেন শুধুমাত্র রসুলকে, আর রসুল আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইন্ডিকেট করেছেন পুরা উম্মতকে। এই উম্মতের ভেতরে আমির হামজা শুধু একা? এহমত নেই? এক কথা বলছেন কেন? বাল্লি গো, দিস ইজ মাই অর্ডার। আল্লাহ বলছেন নবীকে বলেন আমি অর্ডার করছি, সফল, সুতরাং এইটা অনুসরণ করে চলো। কি? আন্নি, আমার পক্ষ হতে, ওলাও আয়া, একটা আয়াত যদি তোমার জানা থাকে, তাহলে আপনার একটা আয়াত যদি জানা থাকে ওইটা প্রচার করা, ওইটা তাবলীগ করা, নামাজ পড়া রোজা রাখার মতোই ফরজ। আজ আমরা নামাজ পড়ি ফরজ মনে করে, রোজা রাখি ফরজ মনে করে, কিন্তু কোরআন যতটুকু জানি, এখানে শব্দ কি? ওলাও আয়া, যদি একটা আয়াত তোমার জানা থাকে। আমি হয়তো এর উপরে স্টাডি করেছি বেশি, এই জন্য আমার একটু বেশি জানা আছে। আহমেদ সাহেব স্টাডি এই বিষয়ে কম করেছে, এই জন্য আমার একটু কম জানা আছে, কিন্তু জানা আছে কম বেশি যতটুকু যে জানবে। আপনি যদি জানেন ওলহু আল্লাহু আহাদ, এইটাও প্রচার করা নামাজের মতো ফরজ। আমি যখন প্রথম গ্রেপ্তার হয়েছিলাম কুষ্টিয়ায়,
যে ওসি আমাকে নিয়ে গেল আসাদুজ্জামান, ডিএমপির কমিশনার পরিবর্তিত হয়েছিল, উনি আমার গিয়ে বলছে হুজুর আপনার কার্ডে লেখা দেখলাম হাফেজ, আপনি কোরআন হাফেজ, বলেন তো একটা আয়াত ধরি, বলুন তো। মনে করছে মা বাবার খেদমত করা লাগবে, এটা ফরজ, কোন জায়গায় আছে মনে করছে হুজুর মনে পারবে না, ও আছে ধাসে শুরু কর। আকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা আদেশ দিয়েছে, আমি রায় দিলাম, ফয়সালা দিলাম, সিদ্ধান্ত দিলাম কি আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আর মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। আলমডাঙ্গাবাসী এখানে একটা শিক্ষা আছে, আল্লাহর আইন মানা, আল্লাহর আদেশ মানা ফরজ, আল্লাহর আদেশ মানা ফরজ, আর মা বাবার আইন মানা না ফরজ। যতক্ষণ আল্লাহ এবং রাসূলের পক্ষে কথা বলবে ততক্ষণ তাদের কথা মানা ফরজ, কিন্তু তাদের কথা যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায় ও মা বাবা না ও ফেরেশতা বলে ও মানা যাবে না। তাহলে মা বাবার আইন মানা ফরজ না, তাদের কি মানা ফরজ? এখান থেকে আপনি কিছু পেয়েছেন কি? যেটা পাওয়া দরকার ওইটা আপনি পাননি। আবার বলছি দেখেন তো, আল্লাহ বলেন আমি বাদে কারো আইন মানা জায়েজ নেই, হারাম, কিন্তু মা বাবার নাম আল্লাহ নিজের নামের পরে দিয়েছেন, তারপরও মা বাবার আইন মানা, বলেন না কেন? একটা মানুষের কাছে সবচাইতে বড় দামি আল্লাহ রাসূলের পরে তার কাছে তার মা আর বাবা, এই কথা ঠিক আছে? আপনি এখান থেকে তো এটা নেওয়া লাগবে, আল্লাহর পরে আল্লাহ যাদের স্থান দিলেন মা আর বাবা, তাদের আইন যদি মানা ফরজ না হয় পৃথিবীতে কোন কুতুব আছে যার তৈরি করা আইন মানা ফরজ হয়? আপনি না বোঝার ভান করে আছেন, আমি জানি আপনার বোঝার দরকার নেই, বাড়ি যেয়ে বসবে, কথা বুঝতেছেন? আল্লাহ বাদে কারো আইন মানা ফরজ না, এমনকি মা বাবার, কথা বলেন না কেন? তাহলে আপনার বিবেকের ভেতরে এই কথাটা আসে না যে আল্লাহ বাদে যদি মা বাবার আইন মানাই ফরজ না হয় পৃথিবীতে এমন কোন আল্লাহর ওলি আছে যার হুকুম মানা ফরজ হয়? মানে প্রথমে আয়াতটা ধরার পরে আমার জিজ্ঞাসা করছে হুজুর ক্ষমতার মালিককে, আল্লাহ একটা আয়াত বলেন দেখি, সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতটা বললাম, বলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন ক্ষমতার মালিক আমি আল্লাহ, যাকে ইচ্ছা দান করি, যাকে ইচ্ছা নামিয়ে দে। এখানে একটা শব্দ লুকিয়ে আছে, সিয়ারের মালিক আল্লাহ, সিয়ার থেকে নামিয়ে দেওয়ার মালিকও আরো জোরে, এটার মালিক যদি কেউ মনে করে জনগণ তাহলে তার ইমানে সমস্যা আছে। দেশের অনেক মানুষ এটা মনে করে ক্ষমতার একচ্ছত্র মালিকানা আল্লাহ, আর আল্লাহ যাকে ইচ্ছা দেবে ভোট ছাড়াও দিতে পারে। মানে আমার বংশ হুজুরে আয়াতটা কি বুঝলেন? কি বুঝবো মানে, ক্ষমতার মালিক আল্লাহ, যাকে ইচ্ছা তাকে দেয়। প্রধানমন্ত্রীকে আল্লাহ ক্ষমতা দিয়েছে এই আয়াত দেখে দেখে। আমি শিক্ষা দেওয়ার জন্য বলছিলাম ওসি অবশ্যই কিছু আয়ত্ত করেছে, নাই তো আমার কোরআনের আয়াত এভাবে ধরতো না, যতটুকুই হোক পারে। পরবর্তীতে আমার বলছে আপনি যেভাবে কোরআন পড়েন আর অর্থ করেন আমার ওইভাবে করেন, ওইভাবে করতে গ্রামার পড়া তাই পড়বো, এই প্রত্যেক সপ্তাহে একদিন করে সময় দিয়ে দিয়ে পড়াতাম, ওই সময় থেকে উনি আমার ভক্ত। তা আমি বলতে চাই ওনার হয়তো আয়ত্ত আছে কিন্তু আমার মতো না, কথা বলে দেখেন, তাহলে যে যতটুকু পড়া আয়ত্ত করবে ও যদি নবীর উম্মত দাবি করে ওইটাই প্রসার করা, প্রসার করা ফরজ। আর এই মনে করে আজকের এই মাহফিল,
এখান থেকে কোরআনের একটা আয়াত যদি প্রসার হয় প্রসার হয়, এটা নামাজের মতোই ফরজ। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তাহলে যে যতটুকু গোপন করবে সে আল্লাহর কাছে ততটুকু শাস্তির যোগ্য। এই ফরজ দায়িত্বটা পালন করতে গিয়ে আজ নিষ্ঠুরভাবে আমি আপনাদের টার্গেট, অনেকে মন খারাপ করে উল্টা পাল্টা নাম দেয়। আপনি আমার নামে যতগুলো কথা ছড়িয়েছেন, যারা ছড়ায় একটাও ঠিক না, সবগুলো আমার নামে বানানো কথা। রাজনৈতিক কোনো দলের সাথে আমি অ্যাক্টিভ না, সে যে দলই বলো। অথচ আমার নামে যারা এগুলো ছড়িয়েছেন, জনি শিবিরের কেন্দ্রীয় লিডার, আপনি মানুষ, এগুলো ছড়িয়ে আমি যতটুকু বসি, এই বাংলাদেশে যারা পুরাতন আওয়ামী লীগ, এরা কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে না। হাইব্রিড আওয়ামী লীগ যারা, এরা মাস্তানি করতে গিয়ে ওদের নাম খাটিয়ে এই কাজ করে। হাইব্রিড আওয়ামী লীগের মতো আহমদ ভাই আছে না? পুরাতন আওয়ামী লীগ উনি সাইবেরা, কারণ ওর ভেতরে সে মাল আছে। কোনোদিন সাইবেরা যে কোরআনের বিরুদ্ধে অন্তত আমি চলি তাই না, অন্য কোনো কাজ হয়তো করতে পারে। আমার যতটুকু বিশ্বাস বা ধারণা, পুরাতন যারা আওয়ামী লীগ আছে এরা চায় না যে তাফসির মাহফিল বন্ধ হয়ে যাক, কারণ এগুলো তৃতীয় পক্ষ একটা কাজ করে হট্টগোল করে বন্ধ করে। আর যত দোষ নন্দ দোষ, সব দোষ যে পড়ে দেশে যারা প্রশাসনে আছে তাদের উপরে, আর আওয়ামী লীগ যারা করে তাদের উপরে, আর অন্য দলে যারা আছে তাদের উপরে এই দায়িত্ব বর্তাবে না, কারণ এরা ক্ষমতায় নেই। এই জন্য মানুষ মনে করে কিছু হলেই দোষ ওদের। গত বছরের আগের বছরে যে মাহফিলটা আলমডাঙ্গে বন্ধ হয়ে গেল 15 মিনিটের পরে, 2 ঘন্টা কথা বললে কি হইতো? এত একদিনে কি আমি ইসলাম কায়েম করে ফেলতাম? তো আপনি যে এই যে বন্ধ করে দিলে, এটা দেওয়ার পরে সব দোষ গিয়ে পড়েছে প্রশাসনের উপরে আর আওয়ামী লীগের উপরে। কত মানুষ যে যাওয়ার সময় গালি দিয়েছে আপনি শুনেছেন? আমার তো এখান থেকে নিয়ে যেয়ে টেনে তুলে দিল, টেনের ভেতরে বসে দেখছি গালি দিয়েছে, বলছে আল্লাহ মরুক। ওই সময় যিনি দায়িত্ব ছিল তার উপর কাজ আপনারা ঠিক করেন। সম্মানিত ভাইরা, কোরআনে কারিম প্রচার করা নামাজের মতো ফরজ, এইটা মনে করে আমি কারো দিকে তাকাই না। আরে না তাকানোটাই আমার সমস্যা, আমারও সাপের কাহিনী মুখস্থ আছে। ইমানদার সাপ বেঈমান সাপ আমিও জানি, তো ছাতা বলে কোনো লাভ আছে? আমাকে দেখা লাগবে আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। ইসলাম মানতে গিয়ে এটাই ফাইনাল, তোর বাবা কি করেছে, দাদা কি দেখিয়েছে, ওইটা আমার দরকার নেই। সবচেয়ে বড় সমস্যা বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে শিরিক বেদাত এবং এবাদাত, এগুলো মানুষ বোঝে না, সব এক করে ফেলে। এবাদাত আর বেদাত দুইটা শব্দ মনে শোনা যাচ্ছে পাশাপাশি, এবাদাত বেদাত, কিন্তু এটা আকাশ পাতাল। ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত, আর ইসলামের জন্য নতুন কিছু আবিষ্কার করা বেদাত নয়, সুন্নাত। কথা বুঝতেছেন? যে ব্যক্তি বেদাত করে, বেদাত আবিষ্কার করে, বেদাত পন্থী লোককে ভালোবাসে, আল্লাহ নিজে ওই লোকগুলোর উপরে বরকত দেয়। আপনি খেয়াল করেন, যারা বেদাত আবিষ্কার করে, বেদাত পন্থী যারা, এদেরকে যদি সমর্থন করে, আল্লাহ এই দুই দল লোকের উপরে বরদোয়া দেয় নিজে। কত নিকৃষ্ট কথা এটা, বেদাত আবিষ্কার করা এত খারাপ আল্লাহর কাছে। অথচ বাংলাদেশে আমরা দেখি যারা বেদাত আর শিরিক করে তাদেরকে অনেকে সাপোর্ট করে, অনেকে সম্মান করে, বেদাত পন্থী লোককে সালাম দেওয়াও যায় না। কোন বেনামাজি নামাজ পড়ে না মুসলমান, সালাম দেওয়া যাবে না? যাবে না। রোজা রাখে না কিন্তু মুসলমান, সালাম দেওয়া যাবে না? কিন্তু যারা বেদাত করে ইসলামের ভেতরে তাদের সালাম দেওয়া জায়েজ নেই। তাহলে আল্লাহর কাছে ওরা কত নিকৃষ্ট। বেদাত কি এটা আপনি এক কথায় বলছি, ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত। ইসলামের মধ্যে শব্দটা মনে রাখবেন, সব জায়গায় মিলিয়ে ফেলবেন, আর ইসলামের জন্য নতুন কিছু আবিষ্কার করা বেদাত নয়, সুন্নাত। এই যে এটা নবীজির জামানায় ছিল না, ছিল কথা বলছে না কেন? এখন এটা আবিষ্কার যারাই করুক, এখন যদি মনে করেন নবীর জামানায় ছিল না, এ কাফেররা বানিয়েছে, এ হারাম হারাম, আমি এর ভেতরে নেই,
বিশ্বনবী নবুয়ত পাওয়ার পরে তৃতীয় বছরে একটা আয়াত পেয়েছিলেন, সূরা 122 নম্বর আয়াত। একটু খেয়াল করে শুনিয়ে তারপরে আপনি বাস্তবে যাবেন, কারণ এই দেশে আজ অনেকে আলেমের নাম নিয়ে জালেমরা এসে এমন এমন কথা বলে, সাধারণ মানুষ মনে করে না ওর নামের আগে যখন মাওলানা আছে কথা মনে হয় ঠিকই। এবার আমি যেটা বলছি মিলান্ত যদি আপনার মাথায় মগজ থাকে, কথা বলে কে গো কি আশ্চর্য কথা বলা যাবে না, কথা বলা যাবে। যারা প্রশাসনের ভাই আছেন একটু ওদের থামান, অন্তত যাই করেন কথা বলবেন না, ইশারায় কাজ করেন, আর যদি বিরক্ত লাগে বলবেন আমরা মোনাজাত করে দেবো, আমরা নির্ধারিত সময়ে শেষ করে দেবো ইনশাল্লাহ। আমাদের এসপি সাহেব বা ওসি সাহেব যে নির্ধারিত সময় দিয়েছি, কারণ কালকে একটা অনুষ্ঠান আছে সরকারিভাবে, আমরা ওদিকেও খেয়াল করব। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি এই তিন বছর নবুয়ত পাওয়ার পরে গোপনে ইসলাম প্রচার করেছিলেন, এখন আর গোপনে না, এখন প্রকাশ্যে। প্রকাশ্যে কাদের কাছে যাবেন? আপনার নিকটবর্তী যারা আছে আত্মীয় স্বজন এদের কাছে। এই যে তাবলিগ করার নিয়ম আল্লাহ শিখিয়ে দিচ্ছে, এখান থেকে আমেরিকায় যাবেন না প্রথমে আপনার স্ত্রী দিয়ে শুরু হবে, কারণ নিকটবর্তী তো আপনার স্ত্রী, কথা বলে না কেন? তাহলে সর্বপ্রথম তাবলিগ শুরু করা লাগবে কোন জায়গা থেকে? স্ত্রী, ছেলে, মেয়ে, মা বাবা, এই আশপাশে যারা আছে। এরপরে আপনি এর যত দূরত্ব যেতে পারেন অসুবিধা নেই। নবীজি কথা পালন করার জন্য তিনি সাফা পাহাড়ে উঠলেন, সকালবেলা ওঠার পরে ডাক দিলেন, ইয়া সবাহা মানে হে তোমরা যারা সকাল যাপন করো তারা একটু মন দিয়ে শোনো। চিৎকার করে তিনি লাল কাপড় উড়িয়ে দিলেন, কারণ ওই জামানার প্রযুক্তি ছিল লাল কাপড়। ওই সময় কে স্যাটেলাইট ছিল, এ ভিডিও ক্যামেরা ছিল, মোবাইল ছিল, কি ছিল? লাল কাপড়। ওই জামানার ওইটাই স্যাটেলাইট, ওইটাই প্রযুক্তি, ওইটাই ভিডিও ক্যামেরা, ওইটাই পত্রিকা। কেউ বিপদে পড়লে আগে লাল কাপড় উড়িয়ে দিত, মানুষ বুঝতো লোকটা বিপদে আছে। সবাই যখন এক জায়গায় যাচ্ছে, কেউ যেতে পারে না, সে তার ভাইকে পাঠিয়ে দেয়, ছেলেকে পাঠিয়ে দেয়, বউকে পাঠিয়ে দেয়, যা আমি ব্যস্ত আছি শুনি আয়। সবাই যখন পাহাড়ের পাদদেশে আল্লাহ আর নবীকে ডাক দিলেন, মোহাম্মদ আমাদের হাজির করলে কেন? বিশ্ব নবী যে লাল কাপড় উড়িয়েছিলেন এটা তিনি নিজে আবিষ্কার করেছিলেন, কথা বোঝার পরে বলেন, এটা কি নিজে আবিষ্কার করলেন না আবহমান কাল থেকে চলে আসছিল? ওটা তো কাফেরদের তৈরি করা, আবহমান কাল থেকে এটা চলে আসছে, যেই বিপদে পড়ে সেই সাফা অথবা মারওয়া পাহাড়ে ওঠার পরে লাল কাপড় উড়িয়ে দেয়। তাহলে এই যে প্রযুক্তি, এই স্যাটেলাইট আল্লাহর নবী নিজে আবিষ্কার করেন, এটা কাফেরদের আবিষ্কার করা ছিল। আর জোরে বিশ্ব নবী এটা ইসলাম প্রচার করার জন্য ব্যবহার করলেন না ইসলাম ধ্বংস করার জন্য? আপনি যা যেটাকে বেদাত বলছেন, মেয়েদেরকে তাফসির মাহফিল দেখানো হয়, অনেকে ফতোয়া দিচ্ছে, বিশেষ করে বিভিন্ন পীরের মুরিদ যারা, ওরা বলে এটা হারাম, মেয়েরা যদি হুজুরকে দেখে তাহলে প্রেমে পড়ে যেতে পারে, শয়তান আর কত ধোকা দেবে। একটা মেয়ে লোকের পর্দা হচ্ছে, সতর হচ্ছে, মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে, এটা তার সতর। একটা মেয়ে লোক যদি হাতের কবজি খোলা রাখে, মুখমণ্ডল খোলা রাখে, পায়ের পাতা খোলা রাখে আর বাকি শরীরে সব জায়গায় ঢাকা আছে, অসুবিধা আছে? অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, ও ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, সব জায়গায় যেতে পারবে। যদিও ফেতনা জামানা এখন মুখমণ্ডলটা ঢাকা রাখা ভালো, মাসলা অনুযায়ী মুখমণ্ডল খুলে রাখা জায়েজ আছে, কিন্তু এখন ফেতনার জামানা এটা ঢাকা রাখা ভালো, তবে খুলে রাখতে পারবে। আর একটা পুরুষের সতর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত অনুযায়ী নাভি থেকে হাঁটু পর্যন্ত, এতটুকু যদি ঢাকা থাকে, পুরা শরীরে কোনো জায়গায় কাপড় নেই, সে যদি আপনার সামনে আসে আপনি দেখতে পারবেন না, এটা একটা ক্লাস, এটা কি ছাত্র এরকম হলে হবে? একটু জবাব দেবেন তো, পারবে না? আপনি এখান থেকে কি বুঝলেন বলেন তো? আমার নাভি থেকে হাঁটু পর্যন্ত আমি পুরুষ মানুষ, আমার ঢাকা আছে, শরীরে কাপড় নেই, আমি যদি বাজারের মাঝখান দিয়ে যাই মানুষ আমাকে দেখলে গোনা হবে? ওটা যদি গোনা না হয়, এই যে এটা একটা ছায়া, একটা পর্দা,
এখানে আমারে দেখলে গোনা হবে, আর আমি তো ওইভাবে বসে নেই, আমার তো সব জায়গায় ঢাকায় আছে। আচ্ছা, এই মহিলার প্রেমে পড়ার সম্ভাবনা আছে, ওর দেখার দরকার। আমার বলছে যার এরকম মন মানসিকতা আছে যে না হুজুর দেখলেই আমার পছন্দ হবে, ওই রকম লোকের আমার দেখার দরকার নেই। যারা ওই দাদির বয়সে আছে তারা দেখুক। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, যারা এই যে ফতোয়া দিচ্ছে যে হুজুরকে এভাবে পর্দার ভেতরে দেখা জায়েজ নেই স্যাটেলাইটের মাধ্যমে, এগুলো নবীর জামানায় ছিল না, সুতরাং এটা বেদাত। বেদাতের মাসলা কি এইটা না? বেদাতের সংজ্ঞাও এটা না। বেদাতের সংজ্ঞা হচ্ছে ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা, আর ইসলামের জন্য নতুন কিছু আবিষ্কার করা বেদাত নয়। এটা আমি ইসলামের মধ্যে না ইসলামের জন্য ব্যবহার করছি। শব্দ দুইটা, একটা মধ্যে একটা জন্য, দুইটা শব্দ মনে রাখবেন, তাহলে আপনাকে দিয়ে কেউ শিরিক বেদাত করাতে পারবে না। জিকির, আমরা বলি মাঝে মাঝে জিকির একটা ইবাদত। জিকির কি? এটা যদি ইবাদত হয় তাহলে নিশ্চয় এর কোনো শব্দ থাকবে, কথা বলে না কেন? জিকির যদি ইবাদত হয় নবীজি নিজে ওইটা করবে, কথা বলেন? জিকির ইবাদত, আমরা যারা জানি, যারা পীর সাহেবের মুরিদ আছেন তাদেরকে বলছি অবশ্যই ইবাদত। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি পরিমাণে আল্লাহকে জিকির করো। এখন আল্লাহর জিকির আপনি করবেন কি করে? যদি ইবাদত হয় দেখা লাগবে আমার নবী করেছে কি করে। আরো জোরে বলুন, বিশ্বনবী জিকির করতেন চারটা শব্দ দিয়ে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কয়টা? আরো জোরে। নবীজি করতেন কি করে? সূরা আরাফের 205 নম্বর আয়াতটা দলিল, اذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি যখন আপনার রবকে ডাকবেন এক নম্বরে মনে মনে, কিভাবে? আরো জোরে। এ কথা পর্যন্ত আপনাকে বুঝে শেষ করা যাবে না। মনে মনে কি করে ডাকে মানুষ, আপনি টের পান না? এক জায়গায় সবাইকে নিয়ে উচ্চ স্বরে মাইক নিয়ে হাজারো আওয়াজ দিয়ে পড়ছেন, আপনি কোথায় পেলেন? এটা আপনাকে দলিল দেওয়া লাগবে, তারপরে জিকির করবে। বিশ্ব নবী থেকে শুরু করে আল্লাহর নবীর শেষ সাহাবী হযরত তোফায়েল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির ইন্তেকালের পর 90 বছর দুনিয়ায় বেঁচে ছিলেন, তার পুরো জীবন আমি পড়েছি, কয় তিনি কোনোদিন এভাবে উচ্চ আওয়াজ দিয়ে চিৎকার করে করে আল্লাহর জিকির করেননি। আপনি কোথায় পেয়েছেন? আগে কোরআনের আর হাদিসের দলিল দিয়ে জিকির করেন, কারণ এটা ইবাদত, খেলা ছড়া না। এটা কি? এটা কি পাগলামি? আপনি পাগল হয়ে জিকির করবেন মানে? দুই নম্বরে শুধু মনে মনে না, আপনি ভীত সন্তুষ্ট হয়ে কান্না জড়িত কণ্ঠে আবেগ নিয়ে, তিন নম্বরে উচ্চ আওয়াজ বাদ দিয়ে, কথা বুঝতেছেন? দোনাল জাহরি মিনাল কওলি, উচ্চ আওয়াজ করা যাবে না, এর চাইতে আবার ফতোয়া কম পীর দেবে, বলেন? কোরআনের সূরা আরাফ 205 নম্বর আয়াত, 9 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনে আছে, শেষ নম্বর রুকু। এত দলিল দিয়ে যদি কারো মন খারাপ হয় বুঝবেন ওইটা ওর বিবেকের উপরে কুকুরে পোষা পড়িস। অবশ্য ঠিক। এবার আর একটা ভ্রান্ত ধারণা কাটানো লাগবে এই আয়াত দিয়ে। আপনারা আছেন তো এই ময়দানে? আছেন? আমি আয়াত পড়েছিলাম, ফালা ইয়াকুম ফি সাদরিকা, আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা না আসে। এখন মনটা কি? পীর সাহেবরা দলিল দিচ্ছে বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, এইটা যদি পরিষ্কার করতে চাও জোরে জোরে ধাক্কা দাও, এটা পরিষ্কার হবে। যার নাম আমরা বলি বাংলায় কলব পরিষ্কার। কি পরিষ্কার? যদিও কলব শব্দটা আরবি, কলব পরিষ্কার, বাংলা আর আরবি মিলিয়ে উনি জবাব দিচ্ছে। আমি কলব পরিষ্কার বললে যদি বোঝেন তাহলে অসুবিধা নেই। কলব পরিষ্কার করার জন্য কি লাগবে? এ দলিল কি পীর সাহেব দেবে না আল্লাহ দেবে? যেখানে যাবেন দেখবেন অধিকাংশ পীর সাহেব গুলো মুরিদের কলব পরিষ্কারের জন্য জিকির দেয়। কি দেয়? জিকিরের বিভিন্ন ধরন আছে, একদমে 100 বার কেউ আল্লাহ বলতে বলে, যতবার জোরে ধাক্কা দেবেন তত এটা পরিষ্কার হবে। আমার প্রশ্ন, কলব যদি এখানে থাকে আমি এখনই ধাক্কা শুরু করব, আরো দরকার আপনাকে নিয়ে দেব,
আর এটা যদি এখানে না থাকে তাহলে তো বেকার বুক ব্যথা হবে, বলেন। কাউকে ইন্ডিকেট করে না আপনি যদি বসতে চান, কোরআন নিয়ে হাদিস নিয়ে এবং কম্পিউটার নিয়ে বসেন, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনি কোরআন মানেন না, হাদিস মানেন না, বিজ্ঞান মানেন না, আপনি বাবা মানেন, ও বাবাও জাহান্নামী, আপনিও জানেন। আমি আগে প্রথমে বলেছিলাম আমার আল্লাহ কি বলেছে, রাসুল কি করেছে, এটা ইসলাম। কোন বাবা কি বলেছে, দাদা কি করেছে, ওইটার নাম বলেন। এবার আসেন একটা হাদিসের ব্যাখ্যা বলি, আপনি দেখবেন মিলে যাবে। আল্লাহ আর নবী জানিয়েছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইদা সালুহাত সালুহাল জাসাদ ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ আলা ওয়াহিয়াল কলব। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, বিশ্ব নবী জানিয়েছেন, হে আমার উম্মতেরা জেনে রাখো, প্রতিটি মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে, একটা মাংসের কি আছে, আলা জেনে রাখো, ইন্না অবশ্যই ফিল জাসাদি, ফি মানে মধ্যে, জাসাদ মানে শরীর। এবার আমার প্রশ্ন, আল্লাহর নবীকে এখানে জাসাদ বলতে শরীর বলতে শুধু বুক, শুধু মাথা, শুধু পেট এ কথা ইন্ডিকেট করেছেন? আপনি হাদিস দেখেন তো, এরকম কোন জায়গায় আল্লাহর নবী এভাবে দেখাননি। উনি বলেছে ফিল জাসাদি, শরীরের ভেতরে। তাহলে আপনার মাথা কি শরীরের বাইরে, আপনার বুক শরীরের বাইরে, পেট শরীরের বাইরে? বলা যাচ্ছে আমার মাথা থেকে পা পর্যন্ত যে কোনো জায়গায় ওই টুকরাটা আছে। আরো জোরে, ওই টুকরাটা যার ভালো হয় মানুষটা পুরাই ভালো হয়ে যায়, ওই টুকরাটা যার খারাপ হয় পুরা মানুষটা খারাপ হয়ে যায়। নবীজি বলেন জেনে রাখো, ওই টুকরাটার নাম হচ্ছে কলব। নাম কি? এবার শব্দটার দিকে ব্যাখ্যা যায়, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, মুদগা কাকে বলে? আমরা জানি বাবার স্ফুলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে নাপাক পানিটা বের হয় তার নাম নুতফা। তার নাম কি? সুম্মা খালাকনা নুতফাতান আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতান ইজামা ইলা আখিরি আয়া। সূরা মুমিনুনের ভেতরে আল্লাহ জানিয়েছেন, এই না পাঁচ যে পানিটা আমি আল্লাহ এটা 40 দিনের ভেতরে আলাক বানাই। তাহলে এই বীর্যটা 40 দিনে কি হয়? আলাক কাকে বলে? আলাকের বাংলা অর্থ হচ্ছে ঝুলন্ত। এখানে যারা মুরব্বি আলেম আছে আলমডাঙ্গাতে, তাদের জিজ্ঞাসা করেন আলাক মানে, ওনারা বলবে আলাক মানে জমাট বাঁধা রক্ত, আলাক মানে জোক, অথবা আলাক মানে মাটির নির্যাস, এতটুকু বলতে পারবে। কিন্তু এখন যারা বিজ্ঞান নিয়ে পড়ছে, আপনি কম্পিউটারের ভেতরে আলাক শব্দটা লিখে দেবেন, সার্চ দিলে দেখবেন যে মায়ের জরায়ুতে সন্তান এভাবে ঝুলিয়াস। যারা ওই 1200 বছর আগের তাফসির পড়েছে, ওরা কিয়ামতের আগেও এই ঝুলন্ত বলতে পারবে না। সুতরাং আপনাকে জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে এখন তাফসির পড়া লাগবে। আধুনিক তাফসির যারা লিখছে কম্পিউটার দিয়ে বিজ্ঞান দিয়ে, ওরা দেখতে পাচ্ছে মায়ের জরায়ুতে সন্তান আলাক মানে এভাবে ঝুলে আছে কয়দিন, আরো জোরে, তৃতীয় 40-এ ওর নাম হয়ে যায় মুদগা। কি? এখন মুদগা কাকে বলে? এ খেয়াল করবেন, বাইরে যে যদি গেবত করেন চা দোকানে বসে, যে কি বলে গেল বুঝলাম না, না দাঁত মুখ খুলে ফেলা হবে, নিয়ে আর কি মারে। এত কষ্ট করে দলিল গুলো নিয়ে আসলাম, আপনি নিজেও পড়াশোনা করবেন, আপনি মানবেনও না, আপনি কি হয়েছেন কি? এখন মুদগা শব্দ কি এইটার ব্যাখ্যা বলছি। পুরাতন যে তাফসির আছে ওখান থেকে শুরু করে এখন আধুনিক যে তাফসির বিজ্ঞান ভিত্তিক নিয়ে এসে, দেখবেন মুদগা শব্দ হওয়ার জন্য শর্ত লাগবে তিনটা। কয়টা? এক নম্বরে মুদগা হতে হলে রক্ত এবং চর্বি থাকবে। কি থাকবে? আরো জোরে বলুন। দুই নম্বরে মুদগা হতে হলে ওই রাবারের উপরে কামড় দিলে যেভাবে দাঁত বসে যায়, দেখেছেন? আপনি ঘুমাচ্ছেন না? রাবারের উপরে কামড় দিলে দাঁত বসে যায় না? ওই রকম দাঁত বসা বা দোড়া কাটা ভাব দেখা যাবে। তিন নম্বরে মুদগা হওয়ার শর্ত হচ্ছে ওর ভেতরে কোনো আঁশ থাকতে পারবে না, আঁশবিহীন। এবার আপনাকে আমি বলছি, বাম স্তনের দুই আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা আছে ওইটা কেটে বের করেন, আর মাথার ভেতরে যে মগজ আল্লাহ দিয়েছে ওইটা কেটে বের করেন।
এই দুইটা জিনিস এক জায়গায় রাখেন, যে শর্ত বললাম মদগার কোনটার ভেতরে আপনি পাবেন বলেন। এখানে যে টুকরা আছে গোশতের, এই গোশতের টুকরা অবশ্যই ওর ভেতরে আপনি রক্ত আর চর্বি পাবেন। কি আনে এর ভেতরে রক্ত আর চর্বি আছে। দুই নাম্বারে ওর ভেতরে দোড়া কাটা ভাবও থাকতে পারে, গোশতের ভেতরে ভাব থাকে না। তিন নাম্বার যেটা আঁশ ছাড়া আঁশবিহীন, এইটা পাবেন। শরীরে এমন কোন গোশতের টুকরা নেই যেখানে আঁশ নেই, প্রত্যেকটা গোশতের টুকরায় কি আছে? কিন্তু একটা জায়গায় যে মাংসের টুকরাটা আছে, যে গোশতের টুকরা যাই বলেন, ওখানে কিন্তু রক্ত এবং চর্বি আছে, দোড়া কাটা ভাবও আছে এবং আঁশও নেই, তার নাম মগজ। এই মগজের ভেতরে কোনো আঁশ আসতে বলেন, মগজের ভেতরে আঁশ নেই কেন? বিজ্ঞান এখন প্রমাণ করেছে মগজে আঁশ নেই কেন। এই যে চোখের ভেতরে, আমি সেদিন আলমডাঙ্গায় বলেছিলাম কোন জায়গায় জানো, চোখের ভেতরে আল্লাহ 170,000 চিকন চিকন সূক্ষ্ম সূক্ষ্ম রগ দিয়েছেন। এই রগগুলো আবার মাথার 6টা জিনিসের সাথে সব সেট করা আছে। মাথার সামনে আছে ফ্রন্টাল লব, এখানে 8টা জিনিস ভাগ করা আছে। এর আরেকটু উপরে আছে মোটর কর্টেক্স, এর আরেকটু উপরে আছে সেন্সরি কর্টেক্স, এর আরেকটু পেছনে আছে প্যারাইটাল লব, এর আরেকটু পেছনে আছে অক্সিপিটাল লব, আরেকবারে মাথার খাপড়ির নিচে আছে টেম্পোরাল লব। এই 6টা জায়গায় আল্লাহ 18টা জিনিস ভাগ ভাগ করে রেখে ওই যে 170,000 চিকন চিকন রগ আল্লাহ জুড়ে দিয়েছেন। একটা রগ যদি অকেজ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, আপনি পাগল হয়ে যাবেন। আপনাকে টাইট করতে গিয়ে আল্লাহর বিমান লাগবে, কামান লাগবে, এ বুল বুল লাগবে, কি লাগবে? 170,000 রগ এই 18টা জিনিসের সাথে সেট করা, একটা একটু দুর্বল করে দেবে, আপনার নামের আগে হবে আর গল রান করে। আল্লাহর এই বড়ত্বের কথাগুলোর যখন নিজে ভাবি চিন্তা করি, আল্লাহ মানুষ মস্তানি করে কি নিয়ে, ও কি নিয়ে করে? ও তো উল্লেখ করার মতোই কিছু ছিল না, ছিল এই লোকটা 50 বছর আগে উল্লেখ করার মতো কিছু ছিল? বয়স হয়তো 45 বছর হবে, আরো 5 বছর বেশি বললাম, 50 বছর আগে উনি উল্লেখ করার মতোই কিছু ছিল না। কিসের ভাইস চেয়ারম্যান, কিসের ভার্সিটির পড়া, ওগুলো তো ছিলই না। আল্লাহ ওই জায়গা থেকে নেই থেকে শুরু করে আজ ভাইস চেয়ারম্যান বানিয়েছে, আগামীতে হয়তো চেয়ারম্যান বানিয়ে দেবে। জোরে বলেন আমিন। আমার বোঝানোর বিষয় ছিল, আপনি যদি এই পীর সাহেবের কথা শোনার পরে মদগা পরিষ্কার করতে চান, এখানে মদগা শব্দের যে ব্যাখ্যা বললাম, আমার মনে হয় বুকের নিচে থাকার এটা কথা না। আরো জোরে বলেন আলা ওয়াহিয়াল কলব, ওই জিনিসের নাম হচ্ছে, বলেন না কেন? এবার কলবের কাজ কি? কোরআনে কারিমে আল্লাহ নিজে দলিল দিচ্ছেন কলবের কি কাজ জানো? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 179 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ পাক বলেন যে মানুষগুলোর কলব আছে কিন্তু চিন্তা নেই। তাহলে কলবের কাজ এই জবাব দেন না কেন? এত স্পষ্ট কথা আপনি বলেন না, মানে কলব আছে চিন্তা নেই, তার মানে কলবের কাজ কি? এখন বলেন তো মানুষ চিন্তা করে বুক দিয়ে না মাথা দিয়ে? এত কিছু শোনার পরও যদি চা দোকানে বসে বসে গেবত করে, ওরা কি দিয়ে মারা দরকার? কি আশ্চর্য গো! আপনার বিশ্বাস জানালে এখানে কম্পিউটারে স্ক্রিন ঠিক করে, পর্দা দেন, আমি টিপ দিয়ে দিয়ে দেখাচ্ছি, দেন, এরপরও গেবত করা যাবে না। গেবত করলে আপনার ভালো ভালো কাজ আমার আমলনামায় চলে আসবে, আর আমার যদি গোনা থাকে ওইগুলো আপনার আমলনামা এমনি চলে যাবে। আপনাকে বাঁচাতে কিন্তু বললাম, এখন আপনি এরপরেও যদি চার দোকানে ঝাড় তোলেন তোলে আমার ভালো হবে। আর এই দলিলগুলো যদি খণ্ডন করতে পারেন, আমি এই মুহূর্তে আপনাকে নিয়ে এত জোরে জিকির করব, কলবে থাকে থাক যায় যায়। আমার মনে হয় এই তথ্যটা অনেক হাজারো পীর পীরের মরিদরা মানতে চায় না, ওরা ভালো করে জানে। দেশের মানুষ যদি বোঝে যে পরিষ্কার করা দরকার এইটা, কারণ মানুষ চিন্তা ভাবনা করে এইটা দিয়ে, এইটা দিয়ে না, তাহলে আমার হাজার বছরের এই ব্যবসা মাঠে মারা যাবে।
এই জন্যই বুঝতে দেয়। তাছাড়া ওরা কামেল পাশ করেছে, দাওরা পাশ করে কি হাওয়া খেয়ে ওরা জানে যে আসলে এটা ঠিক না, এ বাপ দাদারা করেছে তাদের ব্যবসার জন্য, ও চালাচ্ছে বাবা শাহজালাল সব হালাল। সব হালাল করলে হবে? আপনার এই কমন সেন্স যদি এতটুকু থাকে যে মানুষ চিন্তা করে মাথা দিয়ে, বুক দিয়ে না। আর মদগা হওয়ার তিন নম্বর শব্দটা একটু মনে রাখবেন, আর কম্পিউটারের ভেতরে দিয়ে দেখবেন, মদগা শব্দের তিন নম্বর অর্থ আঁশ ছাড়া, আঁশ আঁশবিহীন, যার ভেতরে কোনো আঁশ থাকবে না। আমার পুরা শরীরে যত জায়গা আছে কোনো জায়গা নেই যেখানে আঁশ নেই, গোশত হলেই সেটা আঁশ হবে, এর কথা বলছে না কেন? হয়তো আঁশ কম বেশি কিন্তু মগজের ভেতরে কোনো আঁশ নেই, সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আশা করছি আপনি বুঝবেন। তাহলে জিকির করার নিয়ম কি, জিকিরের শব্দ কি বললাম, এটা ইবাদত, এটা কি? এখন এই ইবাদতের মধ্যে যদি নতুন কিছু আপনি আবিষ্কার করেন, চারটা সিস্টেম বলেছি, মনে মনে ভীত সন্তুষ্ট হয়ে উচ্চ আওয়াজ বাদ দিয়ে এবং নিম্ন স্বরে, এই চারটা পদ্ধতিতে আপনি জিকির বাদ দিয়ে, এখন কোন পীর যদি দলিল দেয় না, যত জোরে চিল্লাবি তোর তত পরিষ্কার হবে, আপনি শুরু করলেন ওইটা বেদাত। এখন যদি জিকিরের শব্দ বুঝতে চান, কয়টা বলেছি, এই চারটার বাইরে যদি কোনো শব্দ দিয়ে কেউ জিকির করতে বলে, বুঝতে হবে ওটা জিকির না, ওটা ওর দরবারের ফিকির, ওর দরবারে লোক ভেড়ানোর জন্য ওই কাজ করিস, ওটা কি বিদাত, ওটা কি বেদাত। আর এই বেদাত যারা আবিষ্কার করে, কত দরবারে এখন জিকির হচ্ছে, ইয়ালি বাবা, শালি বাবা, আগলা বাবা, পাগলা বাবা, বসেন বসেন, আরে শয়তান। এরপরও দেশের মানুষ এত পাগল এখনো আছে? আর ছোট্ট কথা বুঝলাম যে ইবাদতের মধ্যে নতুন কিছু দিলেই ওইটা বেদাত। সে যদি ফেরেশতাও দেয়, কথা বলেন না কেন? কারণ নবীজি এখন ইন্তেকালের আগে ইসলাম পরিপূর্ণ করে আমাদের কাছে দিয়ে গেছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, কিয়ামত পর্যন্ত নতুন করে ইসলামের ভেতর নতুন কিছু ঢোকানো মধ্যে কিসে, কিন্তু জন্যে জায়েজ। এই যে জন্যে বললাম, এটা আলমডাঙ্গার যে মসজিদ, এ কি 200 বছর আগে ছিল? না, হ্যাঁ ছিল, ওই সময় হয়তো ও কাঁচা ছিল, ওই সময় কি ছিল, টিন দিয়ে খড় দিয়ে মাটি দিয়ে লেপন ছিল, কিন্তু এখন দিন যত যাচ্ছে বিউটিফাই হচ্ছে, মোজাইক দিচ্ছে, টাইলস লাগাচ্ছে, রং বেরং করে সুন্দর করে সাজিয়েছে, এটা কি ইবাদতের মধ্যে না ইবাদতের জন্য? এই দুইটা শব্দ যদি মনে রাখতে না পারেন, আপনার খবর আছে, আপনি আন্দাজে 150-200 টাকা খরচ করে এসে বসে আছেন, মানে এখন থেকে বুঝবেন যে কেউ যদি কিছু বলে ইবাদতের মধ্যে বেদাত, আর ইবাদতের জন্য যদি কেউ কিছু করে ওইটা বেদাত। এইটা আবিষ্কার হয়েছে ঠিক, কিন্তু এটা আমরা ইবাদতের মধ্যে নিয়ে যাইনি, ইবাদতের জন্য ব্যবহার করছি। আশা করছি বেদাত আপনি ক্লিয়ার, ক্লিয়ার আছে তো? কেউ যেন বেদাত করাতে না পারে, কারণ যারা বেদাত করে ওরা মনে করে আমরা ইবাদতই করছি, এজন্য তারা তাওবা করার সুযোগ পায় না, বেঈমান হয়ে মারা যায়। আর কেউ যদি কোনো গোনা করে, সে কিন্তু জেনে শুনে গোনা করে যে না আমি জেনা করছি, এটা গোনার কাজ, তার তওবা করার একটা সম্ভাবনা আছে, যখন তার শয়তান তাকে ছেড়ে দেবে তখন তার মনের ভেতরে আফসোস আসবে না, এই কাজ আমার ঠিক হয়নি, তখন কি করবে বলেন? আর তওবা করলে ওর জীবনের অপরাধগুলো আল্লাহ নেকি বানিয়ে দেবে। আরো জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা বেদাত করে ওরা কি তওবা করার মন তৈরি করে? না, ওরা মনেই করে যে আমি ইবাদতই করছি, ওরা কি মনে করে, ওই করতে করতেই মারা যায়, তখন আর ইমান পায় না, কারণ বেদাত পন্থী যারা ওদেরকে সালাম দেওয়াও নিষেধ, কত ঘৃণিত তারা আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে শিরিক আর বেদাত থেকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। বেদাতের সংজ্ঞা পেলাম কি, ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত, ইসলামের জন্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত নয়। এবার শিরিক, শিরিক কাকে বলে, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই কথা বিশ্বাস করার নাম শিরিক। সন্তান দিতে পারে শুধুমাত্র কে? আরো জোরে, কোনো বাবা পারে, কোনো পীর সাহেব পারে, এই বিশ্বাস করার নাম? এদেশে এই শিরিক আছে না? আরো বড় শিরিক আমি আগে যেটা বলে ফেলেছি, টাচ দিলাম, ক্ষমতায় দেওয়ার মালিক কিন্তু আল্লাহ, চেয়ার থেকে নামিয়ে দেওয়ার মালিকও আল্লাহ।
কেউ যদি এই বিশ্বাস করে ক্ষমতার উৎস জনগণ, ও মারা গেলে ইমান পাবে না, মুশরিক হয়ে মরবে। এই দেশে মনে হয় নেই ও বলার দরকার। যদি কেউ থাকেন এই বিশ্বাসে, আপনি পাল্টাবেন, আল্লাহ আপনাকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। আমরা কোরআন উপস্থাপন করার ধরন থেকে শিখছিলাম, সামনে যখন কোরআন থাকবে কারো দিকে তাকিয়ে না আল্লাহর দিকে তাকিয়ে সঠিক তথ্যগুলো তুলে ধরা লাগবে। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের আলোচনা আরম্ভ করছি। সূরা আলাম নাশরাহ, কোন সূরা? আলাম নাশরাহ লাকা সদরাকা, কোরআনে কারিমের 94তম সূরা। কততম? এই ছাত্র এরকম হলে হবে, কততম সূরা? 94। এখানে রুকু আছে একটা, আয়াত আছে আটটা, নাজিল হয়েছে মক্কায়। আল্লাহ রাব্বুল আলামিন এই আটটা আয়াতকে তিন ভাগে বিভক্ত করেছেন। প্রথম চারটা আয়াত নবীজির উপরে আল্লাহর নিয়ামতের বর্ণনা, দ্বিতীয় দুইটা আয়াত আল্লাহর নবীকে দিয়েছেন সান্ত্বনা, তৃতীয় দুইটা আয়াত আল্লাহর নবীকে দিয়েছেন দিক নির্দেশনা। তাহলে প্রথমে নিয়ামতের বর্ণনা, সান্ত্বনা, দিক নির্দেশনা বা পরিকল্পনা। আমরা আজকে তিনটা বিষয় এখান থেকে নিয়ে বাড়ি যাবো, রাজি আছেন তো? জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত একবার পড়বেন, প্রত্যেকটি অক্ষরে আমল নামায় 10টা করে নেকি উঠে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলম নাশরাহ লাকা সদরাকা ওয়া ওয়াদানা আনকা উযরাকা আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফা ইন্না মা'আল উসরি ইউসরান, ইন্না মা'আল উসরি ইউসরান, فإذا فرغت فانصب وإلى ربك فارغب। صدقت يا ربنا, আমাদের মালিক যা বলেছে সব সত্য কথা, সব আরো জোরে বলেন। সূরার নাম আলাম নাশরাহ, নাম কি? আরো জোরে বলেন। নাশরাহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রশস্ত করে দেওয়া। কি বললাম? এছাড়া আর একটা নাম আছে শারহুন। কি বললাম? শারহুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ব্যাখ্যা করা। সারা মানে কি? আরো জোরে বল। কোন আয়াত বুঝতে হলে তার ঐতিহাসিক প্রেক্ষাপট জানা লাগবে। এ আপনারা আছেন না? এই দু একজন মুরব্বী উঠাউঠি করছে, মানে ডায়াবেটিস, ডায়াবেটিস ছাড়া যেন কেউ জেন না। সমাজ ভাইরা, ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা পেয়েছি এর ব্যাকগ্রাউন্ড যাই বলেন। পটভূমির ভেতরে এসেছে এই আয়াত নাসিল হওয়ার আগে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সহ পুরা আরব জাহানে তিনটা প্রতিষ্ঠিত জাতি ছিল আর একটা অপ্রতিষ্ঠিত জাতি ছিল। পুরা আরব জাহানে জাতির সংখ্যা কয়টা ছিল? তিনটা। এক নম্বরে ইহুদি, দুই নম্বরে খ্রিস্টান, তিন নম্বরে মুশরিক। আর একটা জাতি ছিল নিভু নিভু অবস্থায়, তারা হানিফ। নাম কি? ইহুদিদের জাতীয় নেতা ছিল মারহাব, নাসারাদের জাতীয় ছিল নেতা ছিল মখাইরে, আর মুশরিকদের জাতীয় নেতা ছিল আবু জেহেল ইবনে আবুল হাকাম। এদের জাতীয় নেত্রী ছিল তিনজন, একজন হচ্ছে আবুল হাবের স্ত্রী নাকেরা, একে যেমন তেমন নেত্রী না জাতীয় নেত্রী বলেন। দুই নম্বরে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল, তিন নম্বরে আবু সফিয়ানের স্ত্রী হিন্দা। তাহলে তিনজন জাতীয় নেতা, তিনজন জাতীয় নেত্রী, কথা বলে না কেন? কতজন? ছয়জন। পুরা আরব জাহানে 36টা গোত্র ছিল, এর এক একটা গোত্রের এক একজন করে লিডার ছিল, নেতা ছিল, 36টা গোত্রপতি। তাহলে ওদিকে গোত্রের নেতা 36 জন, আর এইদিকে 6 জন, সব মিলে 42 জন। টোটাল আরবে নেতাই ছিল কত? আরো জোরে বলো। 40টা বছর নবীজি তাদেরকে দেখলেন যে তাদের কর্মকাণ্ড কি,
কয় বছর? আরো জোরে। এবার আপনি পৃথিবীর সাথে মিলাবেন, বাংলাদেশ যদি নাও মেলে পৃথিবীর এমন দেশ আছে মিলে যাবে। ৪২টা নেতা, ৬ জন জাতীয় নেতার নেত্রী, এই প্রতিষ্ঠিত ৩টা জাতির ইহুদিদের জাতীয় ব্যবসার নাম ছিল সুদের ব্যবসা। কিসে? আজ যারা সুদের ব্যবসা করে মানুষের ইমান আমল সব ধ্বংস করে দিচ্ছে, এই যে ক্যাসিনোর মাধ্যমে যে সুদের ব্যবসাগুলো হয়, কোরআনে কারীম জানিয়েছে, ইয়াল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সূরা মায়েদার ৯০ নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, ৭ নম্বর পারার ২ নম্বর পৃষ্ঠার ১ নম্বর লাইনে আছে, যারা ইমানের দাবি করো তাদেরকে বলছে, তোমাদের জন্য আমি আল্লাহ মদ, জুয়া, লটারি আর মূর্তি পূজা এই ৪টা কাজ হারাম করে দিলাম। আমি জানি আলমডাঙ্গায় হয়তো মদ নেই, না অত নেই, মদ বলতে আমরা মনে করি লাল পানি, না এই বাবা ইয়াবা ডাল এগুলো ওর ভেতর অন্তর্ভুক্ত, যেগুলো খেলে মানুষের মাথা ঠিক থাকে না, নেশা দ্রব্য, এগুলো সব মদের অন্তর্ভুক্ত। কথা বুঝতেছে? তাহলে এই মদ নেশা দ্রব্য যা আছে সে ডাল বলেন, বাবা বলেন, ইয়াবা বলেন, আর সে লাল পানি যাই বলেন, সবগুলো হারাম। এ ঘোষণা দিচ্ছে আমির হামজা, কে? প্রধানমন্ত্রী আমাদের, যিনি জননী, ধন্যবাদ জানাচ্ছি তাকে মন থেকে, এই বলে যে এই দেশে কিছু হারাম কাজ তিনি সত্য হাতে দমন করার জন্য কঠোর হস্তে চেষ্টা চালাচ্ছে, যদিও ১০০% সফল হওয়া সম্ভব না, তারপর চেষ্টা তো করছে। যাদেরকে ধরেছে আপনি এখানে থেকে কিছু বসবেন না, এই যে সম্রাট জিকে স্বামী নাম শুনে বোঝা যাচ্ছে কিছু না কিছু হবে, খালি এখান থেকে আপনি ঢাকায় যান, তোরা ঢাকায় চালায় তারা, এই মানুষকে যদি টান দিয়ে ধরে একেবারে নিম্নে ফেলে দিতে পারে, বুকের পাঁঠা থাকা লাগে, অবশ্যই বুকের পাঁঠা আছে, নাই তো এত বড় জায়গায় হাত দেওয়া সম্ভব ছিল না, কত মানুষ আসলো গেল, কেউ এত বড় জায়গায় কেউ হাত দিতে পারে। সম্মানিত ভাইরা, মদ খাওয়া প্রথমে নাম্বারে আল্লাহ বললেন হারাম, ২ নম্বরে ইন্নামাল খামরু ওয়াল মাইসির, জুয়া, জুয়া কাকে বলে? এই যে লটারির ভেতরে যেগুলো জুয়ার মাধ্যমে লটারি করে অনেকে, ১০ টাকায় ৪০ লাখ, এটা তো জায়েজ আছে? যারা এই সমস্ত ব্যবসা এলাকায় করেন বা মাসের পরে মাস ব্যাপী অনুষ্ঠান করেন, ভাগ্য একবার পরীক্ষা করে যান, ওনার ১০ টাকায় যদি একটা মোটর সাইকেল বাঁধে খুব আনন্দ পান, লটারি কাটা জায়েজ না হারাম? না, একবার হারাম বললেন মানে জায়েজ আছে, কিন্তু সিস্টেমটা পাল্টাতে হবে। লটারি কাটবেন, সিস্টেম যদি পাল্টিয়ে দিই কারা কারা হাত করেন তো, তা ভয় পাচ্ছেন আপনি? আরে ভাই আপনার ভয় নেই, আমি তো সিস্টেম পরিবর্তন করে হালাল করে তারপরে দেব। তোলেন হাত, কালকে মন্টু চেয়ারম্যান হইতে পারবো না, তো জায়েজ করে দিয়ে যাচ্ছে, সে এক মদের ভেতরে ইন্দুর পড়ে পয়সে গলে ফেটে গেছে। শামসুল হক ফরিদপুরের কাছে যে বছর হুজুর, এই যে মদ খালি একটা ইন্দুর পড়েছিল পয়সে গইলে ফেটে দিয়েছে, এখন এই মদ কি খাবো না ফেলে দেব? মনে বলছে না এ মদ হারাম, ফেলে দাও, চিন্তা করছে এত টাকার মদ সব ফেলে দেব। এক গ্রাম্য হুজুরের কাছে গিয়ে বছর, হুজুর আপনি তো নামাজ কালাম পড়ে দেখেন তো এটা জায়েজ করার কোনো কায়দা আছে কিনা? মনে বলছে জায়েজ, বারবার বলছে না জায়েজ নেই, হাত চেপে ধরে পা চেপে ধরে কি করবো, শেষে বলছে ঠিক আছে ওই ছোট্ট ইন্দুর তুলে ফেলে দে, দিয়ে চোখ বন্ধ করে খেয়ে ফেল, তোদের জন্য জায়েজ। ওরা তো ব্যাপক খুশি যে হুজুর যদি না ফেলতো তে আমাদের এতগুলো টাকা সব পানিতে ফেলা লাগতো। শামসুল হককে যে বলছে আপনি লেখাপড়া করেছেন কেন, ওই মদ তো আমাদের জন্য জায়েজ। মনে বলছে মদ আবার জায়েজ হয় কোন আয়াত দিয়ে? কে বলেছে? আমাদের গ্রামের হুজুর ডাক দেব। আরে ডাক দেওয়া যায় বেটা, তুই মদ জায়েজ করে দিলি কোন আয়াত দিয়ে? হুজুর মদ খাওয়া কি হারাম? মদের ভেতরে ইন্দুর পড়িস, পয়সে গইলে ফিটে গিয়েছে, ও তো আরো হারাম।
ও হারামিরা হারাম খাবে, ওর জন্য আর ফতোয়া কি? এখন যারা লটারি কাটবেন বলে জায়েজ করে দিলে হাত তুললেন, তোলেন, আমি জায়েজ করে দিয়ে বাড়ি যাচ্ছি। লটারি কাটবেন তো জায়েজ হবে কখন? দশ টাকায় যখন আপনাকে কিছু না কিছু দেবে। কি দেবে? একটা কাগজ। কি দেবে বলেন না কেন? যেদিন রাফেল ড্র হবে, নাম ঘোষণা করা হবে, যাকে যা দেয় দিক, অন্তত যে টিকিট কেটেছে তারা একটা কলম হলেও দেওয়া লাগবে। আপনি দশ টাকা দিয়ে টিকিট কেটে যদি একটা দশ টাকার কলমই দিয়ে দেন, তো ব্যবসা তো লাল বাতি জ্বলবে। চকলেট দিলেও হবে, দেন। আপনি কিছু না কিছু তাকে দেওয়া লাগবে, খালি হাতে কাউকে ফেরত দিতে পারবেন না, আপনার লাভের গোপে বিখাল হবে। সুতরাং মা লটারি জায়েজ আছে যে সিস্টেমটা বললাম, এই সিস্টেমে যদি কেউ করেন অসুবিধা নেই, করবেন। কিন্তু এই সিস্টেমের বাইরে কাউকে চল্লিশ লাখ, কাউকে বিশ লাখ, আর কাউকে একেবারে খালি হাত, এটা জায়েজ নয়। কথা বুঝতেছেন? তিন নম্বরে মূর্তি পূজা। কি পূজা? আরো জোরে বলেন, এটা এখন দেশে নেই, বলার দরকার না। চার নম্বরে এগুলো শয়তানের ঘৃণিত কাজ। আলমডাঙ্গাবাসী এগুলো যারা করেন, আল্লাহ বলছেন এগুলো শয়তানের কাজ না, শয়তানও ঘৃণা করে এই কাজ করতে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে কাজ করতে শয়তানও ঘৃণা করে, সেই কাজ যদি কেউ করে ও কি মানুষ না শয়তান? শয়তান বললেও গুনাহ হবে? শয়তানের চাইতেও খারাপ। আল্লাহ তাআলা বলেন ফাজিতানি বহু, তোমরা অন্তত ইমানদার দাবি করলে এই চারটা কাজ থেকে বেঁচে থাকবা, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হতে পারবা। সুবহানাল্লাহ। ইহুদিদের জাতীয় ব্যবসায় ছিল সুদের ব্যবসা। কিসের? ওরা টাকা ছেড়ে রাখতো, টাকা আসতো। এই এলাকায় মনে হয় সুদ নেই? অনেকে টাকা ছেড়ে রাখে 1000, মাসে মাসে 1100 টাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো পুরা হালাল। ওরা টাই মায়ের সাথে জেনা করার গুনাহ। যারা করছেন ছেড়ে দেবেন, দেবেন তো? কারা কারা এই গুনাহ ছেড়ে দিতে রাজি আছেন দেখি হাত তোলেন তো। আহা, আমি সুদ খান না, আমি হাসির খোরাকি দেবেন যদি কেউ এগুলো করে থাকেন। বাধ্য। দুই নাম্বারে কি? খ্রিস্টান যারা, তাদের জাতীয় ব্যবসা ছিল মদের ব্যবসা। কিসের? ওরা বিভিন্ন প্রকারের মদ আমদানি করত, জাতিকে মাতাল করে রাখতো মদ খেয়ে। পুরা জাতি যখন মাতাল, তখন ওই 42 জন নেতা মন মতো অবৈধ জিনিস আমদানি করে দিনের পরে দিন, রাতের পরে রাত কালো টাকার পাহাড় জমাত। এই যে খ্রিস্টানদের জাতীয় ব্যবসা কিসের? আরো জোরে। আজ বাংলাদেশে যারা বিভিন্ন দেশ থেকে মদ আমদানি করে, এই দেশ থেকে সোনা, রূপা, তামা, দস্তা, ভালো ভালো সম্পদগুলো সব পাচার হয়ে যায় মায়ানমারে, ভারতে, চীনে, আর ওখান থেকে আসে ডাল, বাবা, ইয়াবা, লালপানি, কত বছর কেন? এগুলো যারা আমদানি করছেন ব্যক্তিগতভাবে, প্রাতিষ্ঠানিকভাবে, সরকারিভাবে, যারাই জড়িত আছেন, আপনি কিন্তু মারা যাবেন, ইমান পাবেন না, আপনি খ্রিস্টান হয়ে মরবেন। কারণ খ্রিস্টানদের জাতীয় ব্যবসায় ছিল মদের ব্যবসা। কথা বুঝতেছেন? ওরা মদ বানাতো চার প্রকার, নাকির, হাদ্দাবা, তোব্বা, খদ্র। এই চার প্রকার মদের আবার বর্ণনা আছে, কি কি দিয়ে মদ বানালে নাকির বলা হয়, খাদ্দা, হাদ্দাবা, খদ্র, এগুলো কেন কি দিয়ে বানালে বলা হয়। ফলের রস পচিয়ে যেটা বানানো হয় ওটার নাম নাকির। এই যেটা বাংলাদেশে বলা হয় তাড়ি, এলাকায় তো নেই, গ্রাম অঞ্চলে আছে। এরপরে হাত দাবা, যেটা বাইরের দেশে পাঠানো হয় এই দর্শনা মিল থেকে, দর্শনার ফ্যাক্টরি নেই মিলের, এখান থেকে হাত দাবা পাঠায়, এটা আখের রস দিয়ে যেটা বানানো হয়। সম্মানিত ভাইরা, খ্রিস্টানদের জাতীয় ব্যবসা কিসের? আর যারা মদের ব্যবসা করেন, সে যেই হোক, আপনি কি আর মুসলমান আছেন না খ্রিস্টান হয়ে গেছেন? ওই রকম মানুষ যদি মারা যায় যারা মদের ব্যবসা করে, মদ পান করে মারা যায়, ওদের দেখতে যাওয়া জায়েজ নেই। কথা বলেন? আফসোস, এই দেশের একজন দায়িত্বশীল কিছুদিন আগে মারা গেছে, আলেমদেরকে যে লোকটা কুকুরের বাচ্চা বলে গালি দিয়েছে, এই লোকটা ভারতে মারা গেছে মদ খেতে খেতে।
ডাক্তার রিপোর্ট দিয়েছে লোকটা মদ খেতে খেতেই মারা গেছে। ওকে তো দেখতে যাওয়া জায়েজ নেই, ওর কিসের জানাজা? একটা যদি আমরা সিদ্ধান্ত নিতে পারতাম যে মদের সাথে যারা জড়িত আছে মদখোর, এদেরকে দেখতেও যাওয়া জায়েজ না, জানাজাও পড়া জায়েজ না, এ বাংলাদেশে অনেক মদখোর ভালো হইল। যে হুজুর জানাজা পড়িয়েছিল, পরে আর জিজ্ঞাসা করেছে তুই জানাজা পড়ালি? বলছে আমার হুজুর ছিল না। আমি আসতেছে, তাদের অজু ছিল না, জানাজা পেয়েছে। আমরা সিদ্ধান্ত নেব যারা মদের ব্যবসা করবে, মদ খাবে, মদের সাথে জড়িত, ও মারা গেলে ওর মুখ দেখাও যায় না, কারণ ও এমনিও জাহান্নামে যাবে, খ্রিস্টান হয়ে অমনিও জাহান্নামে যাবে। এলাকায় যারা করেন ছেড়ে দেবে, আপনি অন্য কাজ করেন, দরকার চুরি করেন, চুরি করাও হারাম, মদ খাওয়াও হারাম। তিন নম্বরে মুশরিক, এদের জাতীয় ব্যবসা ছিল নারীর ব্যবসা, কি বলেন? আজ বাংলাদেশের দিকে তাকান, অনেকেই কিন্তু নারী দিয়ে ব্যবসা করে খাচ্ছে, অনেকের নিজের কোনো ইনকাম নেই, শুধু বেটার বউ, নিজের মেয়ে আর নিজের বউ, এগুলো দিয়ে বেরাক, আশা নিরাশা দুরাশা, এর সাথে যোগাযোগ করে দিয়ে ওগুলো সব চাকরি করে বেড়ায়, আর নিজে সাপ দোকানে বসে বসে আল্লাহ আল্লাহ করে। মুশরিকদের জাতীয় ব্যবসা কিসের? আরো জোরে, আজ চলচ্চিত্র থেকে শুরু করে, আমাদের চলচ্চিত্র জগৎ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি, যারা মুসলমান নাম নিয়ে নারী দিয়ে ব্যবসা করে খায়, এরা আসলে নামের আগে মোহাম্মদ থাকলে এরা মুশরিক। বলেন। আর একটা জাতি ছিল হানিফ, কি নিভনিপ অবস্থায় ছিল, এর ভেতরে ছিল আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ দ্বারা মেনে চলতো, ওয়ারাকা ইবনে নফল, হযরত আবু বকর সিদ্দিক, খাদিজাতুল কুবরা, এই ধরনের কিছু মানুষ, তারা মূর্তি পূজা, মদ, সুদ, ঘুষ এগুলো থেকে বেঁচে, এরা হানিফ সম্প্রদায় নাম ছিল। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কঠিন অবস্থা পার করছেন, 40টা বছর, কয় বছর? 40 বছর তিনি পুরা আরব জাহানে খেয়াল করে দেখলেন, যত অপকর্মের মূল হোতা পেছনের দরজা দিয়ে যারা করে এরা সব নেতা, এরা কি? আরো জোরে বলেন। নবীজি চলে গেলেন গারে হেরাই, আমি নিজে উঠেছিলাম, 55 মিনিট আমার সময় লেগেছিল ওই জায়গায়, কোরআনে কারিম যেখানে নাজিল হয় ওই জায়গায় নবীজি বসলেন, 40 বছরে তিনি ধ্যান আরম্ভ করলেন, মহান আল্লাহ পাক তার এই ধ্যানের পরিবর্তে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হে নবী, এখন থেকে আর মানুষকে শোনানো না, মানুষকে পড়ানো লাগবে, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, কোরআনের প্রথম ওহি সামিয়া না করা, কথা বুঝেন, কোরআনের প্রথম ওহি কি সামিয়া না করা, ইকরা করা একই, সামিয়া আছে, সামিয়া মানে সোনা, সামিয়া মানে কি, আর করা মানে, আপনি বসে আছেন কোন কারণে, কথা না বলি জবাব দেবেন তো, কিছু বলবেন তো, সামিয়া মানে সোনা, করা মানে ওরা, কোরআন শরীফের ভেতরে কোরআন পড়ার ব্যাপারে তিনটা শব্দ আছে, করা, রতালা, তালাওয়া, এখানে কি আল্লাহ সামিয়া দিয়েছেন না করা? কেন প্রথম ফরজ সামিয়া দিলেন না? আমরা শিরিক বেদাত করি এই কারণে, এই কারণে আমরা পড়ে মুসলমান না, আমরা শুনি মুসলমান, আপনাকে মুসলমান হওয়া লাগবে পড়ে, কথা বলছে না কেন? আশা করছি আপনি কথার ওজন টের পেয়েছেন, আপনি কি শুনে মুসলমান হবেন এখন না পড়ে? এখন যদি বলেন পড়বো কি করে, আপনি পড়বেন না মানে পড়া লাগবে, আপনি সব দুনিয়ায় বসেন পড়তে পারেন না, পড়া লাগবে, পৃথিবীতে যত পড়া আছে সবচাইতে বড় পড়া হচ্ছে কোরআন পড়া, আরো জোরে বলেন, আর শিক্ষা ব্যবস্থায় কোরআন পড়া নেই, এজন্য হায়ার এডুকেটেড হচ্ছে কিন্তু ধর্ষক, খুনি, চাঁদাবাজ, মাস্তান, নেশাখর হয়ে বের হচ্ছে, সর্বোপরি দুর্নীতিবাজ। আমরা যদি কোরআনে কারিম কায়েম করে দিতে পারতাম, অন্তত আর যাই হোক, আপনি ছোটবেলা থেকে বাচ্চাকে কোরআন পড়ান, কোরআন শিখান, কোরআনের মর্ম মানে ও যদি বোঝে, ও বড় হয়ে অন্তত আর যাই করুক, মদের গ্লাস হাতে নিয়ে আপনার সামনে আসবে না,
এ বাংলাদেশে আমি বহু অফিসার দেখেছি যারা ছোটবেলায় কোরআন পড়েছে বুঝেছে, ওরা এখনো সৎ আছে, দুর্নীতি করে না। তার ভেতরে সৈয়দ আশিকুর রহমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কোরআনও পড়ে। আল্লাহ এরকম অফিসার আমাদের প্রত্যেক থানায় দান করেন, জোরে বলেন আমিন। আপনাকে আমি ছেলেকে মাওলানা বানাতে নিষেধ করছি না, আপনি করেন, আলেম বানাবেন কোনো অসুবিধা না, কিন্তু আপনার ছেলেকে আপনি আলেম বানানোর পাশাপাশি আপনার টার্গেট থাকা লাগবে, আমার ছেলে ডিসি হবে, এসপি হবে, টিএনও হবে, ভাইস চ্যান্সেলর হবে, সুবহানাল্লাহ বলতে পারেন না। আমি আজকে একটা হিসাব বের করেছি, মাসে মোবাইল গেল যাদের খাতা কলম আছে এটা লেখেন তো, দুর্নীতি বন্ধ হয় না কেন? 52 জন মন্ত্রী আছে এই দেশে, কত জবাব দেওয়া লাগবে? 64 জন সচিব আছে, 350 জন এমপি আছে, 64 জন ডিসি আছে, 64 জন এসপি আছে, 490 জন টিএনও আছে, 650 জন ওসি আছে। সব মিলে আপনি একটা টান দেন, দেখবেন 1734 জন হয়, কত? আমার এই ছোট্ট মেধায় যেটা বলে, এই বাংলাদেশে 56,000 বর্গ মাইলে যদি এই 1734 জন মানুষ হযরতে ওমরের মতো হয়, এই দেশ ছোট্ট জান্নাত হয়ে যাবে। আমি কিন্তু মন্টো চেয়ারম্যানের নাম বলিনি এখানে, কারণ ও চেয়ারম্যান এখানে নেই, আছে? সুতরাং এই 1734 জন যারা দায়িত্বে আছেন, আশা করব আল্লাহ কোরআনে কারিম তাদের জীবন যেন সাজিয়ে দেন, জোরে বলেন আমিন। সেদিন ফরিদপুরে একটা উদাহরণ দিয়েছিলাম, নামাজের ভেতরে ফরজ বেশি না বাইরে? বাইরে ফরজ বেশি কেন? ভেতরে 6টা, বাইরে 7টা। বাইরে প্রথম ফরজ যেটা সেটা শরীর পাক, কি পাক? এই শরীর মানে শুধু 3.5 হাত বডি না, আল্লাহর নবী শরীর বলতে ইন্ডিকেট করেছেন পৃথিবীর যত মুসলমান সব একটা শরীরের মতো। তোমার যদি এখানে চিমটি লাগে পুরা শরীর যেমন খবর হয়ে যায়, সারা পৃথিবীর কোন জায়গায় যদি মুসলমান আঘাত পায় তোমার অন্তত আহ করা লাগবে। আর অনেকে চোখ বন্ধ করে জিকির করে, ওরে শয়তান কিসের জিকির? ফাতামিরু ইয়া উলিল আবসার, আল্লাহ বলেন চোখ খোল, দুনিয়ার দিকে তাকা, দেখ কারবালা চলছে, আর চোখ বন্ধ করে জিকির করছে। চোখ বন্ধ করে জিকির করার কোনো সিস্টেম নেই, ওগুলো ভণ্ডদের বানানো। আল্লাহ বলছেন ফাতামিরু, ফাতামিরু মানে কি? চোখ খোল, সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তামাম দুনিয়ার কোন জায়গায় যদি মুসলমানের চিমটি লাগে আপনাকে এই বাংলাদেশে বসে অন্তত আহ করা লাগে, কারণ এটা শরীরের মতো। কিসের মতো? এই শরীর বলতে নবীজি পরিবার, সমাজ, রাষ্ট্র এগুলো বুঝিয়েছেন। শরীর বলতে শুধু যদি 3.5 হাত বডি বোঝাতেন এত কথা নবীজির বলা লাগতো না। আর নামাজের গুরুত্বপূর্ণ মেন পয়েন্টে তিনি শরীর পাক বলতেন না। আমার তো এই 3.5 হাত বডি পরিষ্কার করতে খুব বেশি হলো 2 বালতি পানি লাগবে, একটা সাবান লাগবে, একটা শ্যাম্পু হলেই হয়ে যাবে, কথা বলেন না কেন? কিন্তু এই শরীর না শুধু আমি সুন্দর করে পরিষ্কার করে যাই নামাজ হাতে নিয়ে যাচ্ছি মসজিদে, হঠাৎ মনে করেন এই আলমডাঙ্গার কেন্দ্রীয় মসজিদে যাওয়ার সময় রাস্তার পাশে একটা বেপর্দা মহিলা দাঁড়িয়ে আছে, শাবনুরের মতো, কার মতো? আপনি নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম পড়ছেন, আর মাঝে মাঝে আপনার মনে হচ্ছে আল্লাহ আমি কি দেখলাম? আমাকে বেশি বলুন, আপনি যত বড় ইমানদার, আপনি ওই জিনিস দেখে যে মসজিদে দাঁড়াবেন সোরা পড়ছেন ঠিক, খালি মনে মনে হবে কি দেখলাম, কি দেখলাম? তাহলে এখন এই যে কি দেখলাম এটা বন্ধ করতে হলে শাবনুরকে মেরে ফেলা লাগবে না, পরে পর্দা দেওয়া লাগবে। আরে পর্দা দেবে আমির হাম স্যার, কে? এই যে যাদের নাম বললাম এরা। আমার ওস্তাদ একটা গল্প বলছিল যে তিনজন এক রিকশায় উঠেছে, কয়জন? 2 জন মহিলা আর 1 জন পুরুষ। পুরুষটা উঠেছে উপরে, ওদের 2 জনের কাঁধের উপরে পা দিয়েছে, আরামে গুনগুন করে গান বলছে, কিছু দূর যাওয়ার পরে দেখছে আর্মির লোক পাহারা দিচ্ছে, ডাক দিয়ে বলে বেটা সরকারের নির্দেশ যে 2 জনের বেশি রিকশায় উঠতে পারবে না, তুমি তুলেছো তাও লেডিস জন্ডিস মিলে 3 জন, চালক যে ওর পিঠের উপরে দিয়েছে কয়েকবার, ও বলছে স্যার আমার কোনো দোষ নেই, এরা জোর করে উঠেছে, এবার উপরে যে বসে বসে গান বলছে ওরে দিয়েছে 2 বার, ও চিন্তা করছে আমরা পুরুষ 2 জন মার খেলাম আর এই মহিলা 2 জন, ওরা মার খায় না, ওদেরও মার খাবো, নয়তো বাড়ি যেয়ে আমাদের দেখে হাসবে।
ডাক দিয়ে বলছে স্যার দোষ আমার না, আমি আর একটা রিক্সা ভাড়া করতে যাচ্ছিলাম, এরা আমার করতে দেয়নি। এরা জোর করে আমার রিক্সায় তুলেছে, আমার আলাদা রিক্সা ভাড়া করতেই দিল না। আর মেরাই বাবা দুইটা মেয়ের পিঠের উপরে দিয়েছে কয়েক বাড়ি। ডাক দিয়ে বলছে এই যে রিক্সা তোরা তিনজন পিঠের উপরে নে, সামনে দিয়েছে পুরুষকে পেছনে দুইজন মহিলাকে, বলছে কিভাবে তুলবো হবে না। আর্মিরা তুলে দিয়েছে ওদের ঘাড়ের উপরে। রিক্সা চালককে বলছে তুই এবার এর উপরে উঠিস বস। রিক্সা চালক বলছে স্যার ওরা মরে যাবে, বসে মরে যায় যাক আমরা আসি। সবাই মিলে ওরে তুলে দিয়েছে রিক্সার উপরে। রিক্সার উপরে ওঠার পরে বলছে কোথায় যাবো, বলছে যেখান থেকে আসলি ওই জায়গায় যাবে, প্রায় 1.5 কিলোমিটার। আমি শুধু হাসির জন্য দেয়নি, দুইজনের জায়গায় তিনজন ওঠে। দেশের আইন একটা লঙ্ঘন করার কারণে আর্মিরা যদি অবস্থা করতে পারে, ওস্তাদ বলছিল আমি মাহফিল করতে গেলাম, এই ঘটনা বলার পরেই দেখি যে বাড়িতে খাবার ওই বাড়ি সেই আর্মি। আমার বলছে হুজুর যে কথা আপনি বললেন ওইটা আমি ঘটিয়েছিলাম, ওই কাজ আমি করেছিলাম ওদেরকে মেরে। আর্মিরা কি আদেশ দেওয়ার মালিক না ওর উপরে যারা আছে তারা বলেন? এই যে 1734 জন নাম বললাম, এর ভিতরে আর্মি আছে, এদের পরিচালনা করার লোকের ভেতরে আছে, কথা বলেন না কেন? তাহলে ওনারা এই দায়িত্বে থাকার কারণে যদি এরকম একটা আইন না মানলে এই কাজ করতে পারে, তাহলে এই দেশে যারা দায়িত্বে আছে ওরা যদি মন করে উদ্যোগ নেয় অবশ্যই সাবনুরের মতো মানুষকেও পর্দা করানো যাবে। আর যদি পর্দার ভেতরে চলে যায় তখন আর নামাজে দাঁড়িয়ে কি দেখলাম এরকম মনে আসবে? আবার আপনি এ নাম দিয়ে না কি দেখলাম, কি দেখলাম, এ নাম দিন। আমি একটা উদাহরণ দিলাম, আপনি কি কথা বুঝতেছেন ভাই? বিশ্বনবী 40 বছর একাধারে এই দৃশ্যগুলো দেখে তিনি প্রথম ওহী পেয়েছিলেন, ইকরা পড়ো। আল্লাহর নবীকে যে পড়ার সিস্টেমগুলো আপনারা জানেন, বুকে চেপে ধরে তিনবারের পরে তিনি পড়লেন, আসলেন ফিরে। কোথায় আসলেন? নিজের পরিবারের কাছে ফিরে এসে বললেন আমার স্ত্রী আমি ভয় পেয়েছি আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজাতুল কুবরা ডাক দিলেন হে আমার স্বামী আপনার কোনো ভয় নেই, কারণ আপনি এতিমের হক আদায় করেন। এখানে যারা স্বামী আছেন তাদেরকে বলছি আপনার স্ত্রী যদি আপনার পক্ষে এই সাক্ষীগুলো দেয় বুঝবেন আপনি রসুলের মতো স্বামী। এক নম্বর স্ত্রী বলছে স্বামী আপনি ভয় পাবেন না কারণ আপনি এতিমের হক আদায় করেন, বিধবার কাপড় চোপড় দেন, বিধবার খাবারের ব্যবস্থা করেন, আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, আপনি মানবতার সেবায় এগিয়ে যান। এই যে কষ্টের কথা বললাম এগুলো যদি আপনার স্ত্রী আপনার সম্পর্কে বলতে পারে বুঝবেন আপনার চরিত্র আসলেই ভালো। আপনি তো এতিমের সম্পদ ফিরিয়ে দেওয়া দূরের কথা, আর এতিমের সম্পদ মেরে খান, কথা বলছেন কেন? আপনি যদি বলেন না তাহলে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করা লাগবে আপনি খান কিনা। আল্লাহর নবী এই কথাগুলো শোনার পরেই নিয়ে গেলেন ওয়ারাকা ইবনে নওফেলের কাছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরার এটা চাচাতো ভাই। তিনি বললেন হে আমার ভগ্নিপতি আপনি ভয় পাবেন না, কারণ যার বর্ণনা দিলেন আমার ইনজিলে আমার তাওরাতে আছে তিনি সাধারণ কেউ না, উনি আল্লাহর দূত হযরতে জিব্রাইল। কিন্তু আমার তো একটা ভয় হচ্ছে তাওরাতের কিতাবের বর্ণনা পড়ে আপনি যার কথা বললেন এটা শুধু আপনার একার কাছে না, এটা মুসা আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসেছিল। আমি দেখতে পাচ্ছি আপনার উপরে যখন ফেরেশতা এসেছে সামনে এমন সময় আসবে আপনার জাতির লোকেরা আপনাকে পিটিয়ে এ দেশ থেকে তাড়িয়ে দেবে। আল্লাহর নবী বললেন না আমার বিশ্বাস হয় না আমার জাতির লোকেরা আমাকে আল আমিনা সাদিক বলে তারা তাড়াবে কেন? নবীজি বললেন ওরাকা ইবনে নওফেল ডাক দিয়ে বলে না অবশ্যই আপনাকে তাড়িয়ে দেবে, আপনাকে পাগল বলবে। বিশ্বনবীকে পাগল বলার পেছনে কারণ ছিল তিনটা, কয়টা? আরো জোরে বলেন। কোরআনে কারীম জানিয়েছে নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা তাবি নিমাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী নুনের কসম কলমের কসম এবং কলম দিয়ে লেখক রাজা লেখে ওই লিখিত জিনিসের কসম, আমি আল্লাহ পাক বলছি আপনি পাগল না। সুবহানাল্লাহ বলতে পারেন না? কাফেররা সর্বপ্রথম নবীকে যে নাম দিয়েছিল নাম কি?
আরো জোরে, পাগল বলার পেছনে কারণ কয়টা বলেন? এক নাম্বারে নবীকে পাগল বলতো কারণ কি? এমনি কিসে? এমনি পাগল। আমি যদি এখন এনাকে বলি রাজাকার, কেন বললেন এমনি? কারণ আমার হাতে মাইক আছে, পাওয়ার আছে, এখন আমার যা মনে আসে আমি তাই বলবো, প্রতিবাদ করার কোনো ভাষা ওনার নেই। ওই জামানায় বিশ্ব নবীকে পাগল বলার প্রথম নাম্বারে কারণ ছিল, একথা বলছেন? আজ দেশে অনেকেই আমাদের নামে উল্টা পাল্টা কথা চালিয়ে দেয় এমনি। দুই নম্বরে নবীকে পাগল বলার পেছনে কারণ কি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কোরআন পেতেন, ওহী নাযিল হতো, তখন চোখ বন্ধ করে ফেলতেন, তিনি ঘেমে যেতেন, তিনি বসে পড়তেন, অস্থির হয়ে যেতেন। তাহলে এই যে অবস্থাগুলো স্বাভাবিক না অস্বাভাবিক? এই দৃশ্যগুলো দেখে কাফেররা মনে করতো লোকটা পাগলামি করছে। এটাকে পাগলামি? ওহীর একটা ভার আছে না? তিন নম্বরে নবীটিকে পাগল বলার পেছনে কারণ ছিল এই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা দুনিয়া ওই সময় একদিকে আর তিনি একা একদিকে। এখন যদি আলমডাঙ্গা পৌরসভার জামে মসজিদের পাশে একটা মাজার বানিয়ে শিরিক করে, আমি যদি নামাজ পড়াতে গিয়ে বলি না এই শিরিক আমি চলতে দেব না, মুসল্লি যারা আছে আমার সাথে চলো, এ মাজার ভেঙে ফেলবো। অনেক মুসল্লি যারা পাঁচ অক্ত নামাজ এমনকি তাহাজ্জুদ পড়ে, ওরা বলবো হুজুর দিনকাল ভালো না, আমার দরকার কি? যে যা করছে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি নামাজ পড়ান। একটু ভাবেন তো, নামাজি মুসল্লি শিরিক তুলে দিতে যাচ্ছে, তারপরও আমার পেছনে কেউ থাকতে রাজি না। আর আসতে বলেন, আর ওই সময় তামাম দুনিয়া একদিকে, কেউ দরগা পূজা, কেউ দুর্গা পূজা, কেউ পীর পূজা, কেউ মাজার পূজা, কেউ পাথর পূজা, আর নবীজি একা দাঁড়িয়ে বললেন আমি এগুলো একটাও মানি না। এই জন্য ওই জামানার লোকজন বলতো যে লোকটা পাগলামি করছে। আজ বাংলাদেশে হাজার হাজার আলেম আছে, বিশাল বিশাল বুজুর্গ আছে, অধিকাংশ বুজুর্গ আলেমগুলো এখন মুখ বন্ধ, কথা বলছে না। ওহির একটা ভার যেহেতু আছে, ওহি নাসিল হলে চোখ বন্ধ হয়ে যায়, বসে পড়ে, ঘরমাত্র হয়ে যায়, অস্থির হয়ে পড়ে। ওহি আমার উপরে আছে, এই জন্য আমি আর স্বাভাবিক নেই, অস্বাভাবিক হয়ে গেছি। কোরআনের সঠিক বাণীগুলো এই জন্য প্রচার করতে গেলে অনেক মানুষ আমাকে আজ পাগল বলে আখ্যা দিচ্ছে। নবীকে পাগল বলার পেছনে কারণ কয়টা পেলাম? আজ হক্কানি আলেমদেরকে যারা পাগল বলে উল্টা পাল্টা নাম দেয়, কারণ কয়টা? আরো জোরে বলেন। বিশ্বনবীর কঠিন অবস্থা পার করছিলেন, হঠাৎ এই সূরাটা আমার আল্লাহ নাযিল করে জানালেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা উযরাকা আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। প্রথমে চারটি আয়াত আমার আল্লাহ নবীকে যে নিয়ামতগুলো দিয়েছেন তার বর্ণনা দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। হে নবী, আপনি এই দৃশ্যগুলো দেখে পাগল বলা, আপনাকে নিয়ে ষড়যন্ত্র করা, উল্টা পাল্টা নাম দেওয়া, আপনি মন খারাপ করেন, আমি আল্লাহকে আপনার বক্ষ বিদীর্ণ করিনি, তার মানে আপনার উপর থেকে আলামনা সরহলাকা সদর আগ, আপনার বক্ষকে আমি উন্মুক্ত করে দেয়নি। আপনার পিঠটা বাঁকা করে ফেলেছিল এই জুলুম অত্যাচারে উল্টা পাল্টা কথাগুলো, আমি আল্লাহ নিজে পরিবর্তন অবস্থায় এনে ওগুলো সব দূর করে দিয়েছি। আপনাকে সালা যন্ত্রণায় ফেলে রেখেছিল, কষ্টে দুঃখে দিয়েছিল, আমি আল্লাহ নিজে ওগুলো সব সরিয়ে দুনিয়ার অবস্থা পরিবর্তন করে আপনার যত বোঝা ছিল সব সরিয়ে দিয়েছি। সদরকার ব্যাখ্যা হচ্ছে, নাশরাহলাকা সদরকার ব্যাখ্যায় আমি প্রায় 17টা অর্থ পেয়েছি। এর এক নাম্বার অর্থ, আমি কি আপনার বক্ষ উন্মুক্ত করিনি, তার মানে যে সাক্কে সদর যেটা বলা হয়, তিনবার নবীর জীবনে সাক্কে সদর হয়েছিল, ওপেন হার্ট সার্জারি। আপনি আসেন ময়দানে, বিজ্ঞান এই নবীজির ওপেন হার্ট সার্জারি এখান থেকে আজ এই যেটা এখন করছে, এইটা বিশ্বনবীকে আল্লাহ ডাক দিয়ে প্রথমেই করেছিলেন হালিমার বাড়িতে। দ্বিতীয় নাম্বারে আল্লাহর নবীকে যেদিন ওহি নাযিল করবেন তার আগে, তৃতীয় নাম্বারে বিশ্বনবীকে যখন তিনি মেরাজে নিয়ে যাবেন, ওই সময়
মারাল্লা ভাই ইন্ডিকেট করে জানিয়েছেন, আমি কি আপনার বক্ষ উন্মুক্ত করে দেয়নি? ইসলাম প্রসার করা, প্রসার করা, বোঝা, এই জন্য আপনার বক্ষ উন্মুক্ত করে প্রসারিত সম্প্রসারিত করে দেয়নি। এই যে প্রথম নিয়ামতের বর্ণনা শুরু করছেন, আপনার মনের ওপরে অনেক চাপ আছে, কত মানুষ পাগল বলে, কত মানুষ জাদুকার বলে, কত মানুষ দেশ থেকে তাড়িয়ে দিতে চায়, কত মানুষ আপনাকে বাধা দেয়, উল্টা পাল্টা নাম আপনার নামে হাজিদের কাছে ছড়ায়। আবু জেহেল নিজে লোক ঠিক করে করে নবীজি পাগল এই কথা ছড়ায়, তো কথা বলেন না কেন? এই কথাগুলো উল্টিয়ে আমি আল্লাহকে আপনাকে ঋণ বোঝা মুক্ত করিনি। আপনার পেট থেকে আমি বোঝা নামিয়েছি, এখানে আর একটা অর্থ পেয়েছি, হাউজে কাউসার। আমি কি আপনাকে হাউজে কাউসার দেয়নি? সুবহানাল্লাহ বলতে পারেন না? হাউজে কাউসারের মালিক আপনাকে আমি বানিয়ে আপনার যে টেনশন ছিল ওইটা আমি দূর করে দিয়েছি। আপনাকে আমি মেরাজে নিয়ে এসে যে কাউসারের ভান্ডার দেখিয়েছিলাম, বিশ্বনবী কাউসার দেখার পরে তিনি বলতেন, আল্লাহ আমি যেন কাউসার থেকে বঞ্চিত না হই। জিব্রাইলকে জিজ্ঞাসা করে, জিব্রাইল এটা পাওয়ার জন্য কি করা লাগবে? জিব্রাইল ফেরেশতা বলেছে, এই যে চারিদিকে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, যে ব্যক্তি দুনিয়ায় সব কাজে বিসমিল্লাহ বলে আরম্ভ করবে, আমার আল্লাহ তাকে হাউজে কাউসারের মালিক বানাবে। হাউজে কাউসারের পানিটা এমন, কেউ যদি এক গ্লাস পান করতে পারে জান্নাতে যাওয়ার আগে আর তার পিপাসা লাগবে না। নবীজি দুনিয়াতে আসার পরে মাঝে মাঝে বলতেন, আল্লাহ আমি কিন্তু বিসমিল্লার আমল ছাড়ি না, যে কোনো কাজে আমি বিসমিল্লা দিয়ে শুরু করি। সুতরাং তোমার কাছে আমার আরজি, তুমি আমাকে হাউজে কাউসার থেকে বঞ্চিত করো না। আমার আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার। হে নবী, আপনি আফসোস করবেন, মন খারাপ করবেন, চিন্তা করবেন না, হাউজে কাউসারের পুরা মালিক আমি আপনাকে আল্লাহ বানিয়ে দিলাম। কিয়ামতের দিন আপনার হাতে এই গ্লাস পাবে কারা? দুনিয়ায় যারা নামাজ আদায় করে আর যারা কোরবানি দেয়, তাহলে হাউজে কাউসার নবীর হাতে পেতে হলে নামাজ না পড়ে আসতে বলো, যেখানেই থাকে নেই বিশ্বাস যদি থাকে আমি কাউসারের পানি পান করে জান্নাতে যাব, অবশ্যই আপনাকে দুনিয়ায় যে কোনো অবস্থায় নামাজ পড়াই লাগবে। এত বড় একটা গুরুত্বপূর্ণ বিধান, অথচ অনেক মুসলমানে গুরুত্ব দেয় না, পড়েই না, শুধু জুমার দিন পড়ে। নামাজ কি শুধু জুমার দিন? আরো জোরে, কেউ যদি সমুদ্রে চলছে, হঠাৎ তার বাহন হারিয়ে গেছে, নৌকা ডুবে গেছে, লঞ্চ হারিয়ে গেছে, হাতড় দিচ্ছে পানির ভেতরে, এমন সময় যদি কানের ভেতরে আওয়াজ আসে আল্লাহু আকবার, নামাজের সময়। নবীজি বলেন, এক হাত দিয়ে হাতড় মারবে আর এক হাত দিয়ে ইশারা করে নামাজ পড়া লাগবে। এত বড় গুরুত্বপূর্ণ বিধানটা আপনি চা খেতে খেতে নষ্ট করেন। মানুষ যতদিন আজরাইল না আসে ফরজ নামাজ ছেড়ে দেব না, এই সিদ্ধান্ত যারা কাউসার পাওয়ার আশায় করবেন তারা হাত তোলেন, লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। মাহফিল যদি আর কিছু নাও হয়, এই কয়টা মানুষও যদি ফরজ নামাজ ধরে, এ মাহফিল সাকসেস। আমরা অন্তত হাউজে কাউসার পেতে চাই, রাজি আছেন? হে নবী, আপনাকে এই কাউসার পাওয়ার জন্য আমি আল্লাহ চিন্তা নামিয়ে দিয়েছি, আর চিন্তা করা লাগবে না। বিশ্বনবী কিয়ামতের দিন মুহাম্মদদেরকে যখন হাউজে কাউসার নিয়ে যাবেন, হঠাৎ তার সামনে পর্দা পড়ে যাবে। নবীজি বলবেন, রব্বুল আলামিন, এগুলো আমার উম্মত, পর্দা পড়ে গেল কোন কারণে? আল্লাহ আদেশ দিবেন, হে রসুল, এগুলো আপনার উম্মত ঠিক, কিন্তু আপনি বিদায় নেওয়ার পরে আপনার রেখে আসা ইসলামীরা উলট পালট করে ফেলেছিল, সেই দলে এখন আমরা নেই। আসতে বলেন, আজ ইসলামের আসল ইসলাম নেই, কত পরিবর্তন পরিবর্তন করে করে সব উল্টিয়ে পাল্টিয়ে ফেলে ফেলেছি, কথা বলেন ঠিক কিনা? যার মনে যেটা লাগে ওইটা ইসলাম মনে করে পালন করছে, আসল ইসলাম যারা পরিবর্তন করে পরিবর্তন করে উল্টা পাল্টা জিনিস ইসলাম মনে পালন করেন, আপনি আল্লাহর কসম হাউজে কাউসার পাবেন না। আপনার উপর থেকে আমার একটা চিন্তার বোঝা নামিয়ে দিয়েছি, আপনি চিন্তা করতেন যে কি করে আল্লাহর দিন কায়েম করব। হে নবী, আপনাকে আমি দোয়া করতে শিখিয়েছি, অপর রব্বি আদখিলনি মাদখালা সিদিকি ওয়া খরিজনি
মখরাজ সিদ্দিকী ওয়া জাল্লি মিল্লাদুম কা সুলতানান নাসীরা। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 80 নম্বর আয়াতটা আল্লাহ তাআলা বলেন, হে নবী আমার কাছে দোয়া করেন, আমাকে এখান থেকে বের করলে নিরাপদে বের করে দেন, মদিনায় পৌঁছালে আপনি নিরাপদে পৌঁছিয়ে দেন, মদিনায় পৌঁছিয়ে একটা রাষ্ট্র ক্ষমতা আমারে দেন যার ভেতরে তোমার সাহায্য থাকে। এ দোয়া শিখিয়ে দিচ্ছেন কে, কবুল করবেন কে? নবীজির তিনটা দোয়া, কিন্তু তিনটা দোয়াই আমার আল্লাহ নিজে কবুল করেছিলেন, কিন্তু একটু সময় লেগেছিল। প্রথমটা কবুল হয়েছে সঙ্গে সঙ্গে, দ্বিতীয়টা কবুল হয়েছে 3 দিন পর, আর তৃতীয়টা কবুল হয়েছে 6 মাস পর। সুবহানাল্লাহ, বন্ধু বলেন নাই, তারপরেও নবীজির তিনটা দোয়াই আল্লাহ কবুল বলেন। এখানে মমিনের কোনো দোয়া আমার আল্লাহ ফেরত দেয় না। পৃথিবীতে আপনি যে অবস্থায় থাকেন না কেন, শুধু নামাজের পরে দোয়া করা লাগবে তা না, বসে আছেন মনে মনে দোয়া করেন, বাসের ভেতরে বসে আল্লাহ অমুক একটা বিপদ তুমি দয়া করে কাটিয়ে দাও, যদি দোয়া করার পরে বিপদটা কেটে যায় তো ভালো, যদি না কাটে বসবেন আপনাকে আল্লাহ জান্নাতে দেওয়ার জন্যটা রেখে দিয়েছে। দোয়া করতে ভোলা যাবে, বিকালে চিন্তাগুলো থেকে মুক্ত করে আল্লাহি আনকাদা যহরাকা দেওয়ার পরে জানিয়েছেন, ওরাফানা লাকা যিকরাক, হে নবী ওরা আপনার নামে অপবাদ দেয়, মিথ্যা অপবাদ, আমি আল্লাহ বলছি আপনার নাম আমি দুনিয়ার সব জায়গায় ছড়িয়ে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। আজ এই পৃথিবীতে সবচাইতে বেশি যেই নামটা মানবকুলের ভেতরে উচ্চারণ হয় সেটা হচ্ছে মুহাম্মদ। সুবহানাল্লাহ, বলতে পারেন না বঙ্গবন্ধুর নাম উচ্চারণ হয় শুধুমাত্র বাংলাদেশে, আর আমাদের নবীর নাম উচ্চারণ হয় তামাম দুনিয়াতে। এখন 228টা রাষ্ট্র আছে, যেখানে আজান হয় সেখানে আমাদের আল্লাহর পরে মুহাম্মদ। কথা বলেন না কেন, এটা শুধুমাত্র আমি মুসলিমদের ভেতরে না, যারা খ্রিস্টান ইহুদি বৌদ্ধ তাদের কিতাবে তো দিয়েছি এবং কি তাদের মনের ভেতরেও দিয়েছি। এই যে মাইকেল এইস হার্ট, এই লোকটা খ্রিস্টান, তামাম পৃথিবী থেকে 100 জন মনীষীর নাম নিয়ে একটা বই লিখেছিলেন গবেষণা করে, সর্বপ্রথম যে নামটার তালিকায় নিয়ে এসেছেন সে নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, আপনি মুহাম্মদের নাম কেন দিলেন খ্রিস্টান হওয়ার পরেও? ওরা বলছে, এই কারণে দিয়েছি, পুরা 100 জন মানুষের নাম গবেষণা করে দেখলাম প্রত্যেকের জীবনে কিছু না কিছু ভুল আছে, কিন্তু এই লোকটার জীবনে পুরা জীবনে কোনো ভুল আমি পাইনি। তালিকার প্রথম নম্বরে যদি তাকে আমি না দেই তাহলে আমার মনের কাছে আমি অপরাধী হয়ে যাব, আমার বিবেকের কাছে আমি অপরাধী, এই জন্য তার নামটা আমি প্রথমে দিতে বাধ্য হলাম। শুধু আজ মুসলিম না, খ্রিস্টানদের ভেতরে আল্লাহর নবীর সম্মান আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? দুঃখজনক হলো সত্য, যে নবীর নাম খ্রিস্টানরা পর্যন্ত সামনে রাখে, এই দেশের কিছু অমুসলিম নামধারী কোলাঙ্গার আমার নবীকে ধর্ষক বলে কালকে গালি দিয়েছে। বিশেষ করে আল্লাহ রাসূল আর কোরআন এই নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করবেন না, আপনার নিজের কপালও পোড়াবেন, আল্লাহর গজব নাজিল করার জন্য আপনি সাহায্য করছেন। বিশ্ব নবীর বিরুদ্ধে যে অবস্থান নেবে আল্লাহ নিজে তার বিরুদ্ধে লাগবে, যেমন আবু লাহাবের পেছনে লেগেছিল। কথা বলছেন, আজ আমার মনে হয় এই দেশটাকে অশান্তির দাবানল তৈরি করার জন্যে, এই দেশে আল্লাহর গজব নাজিল করার জন্যে মাঝে মাঝে এরকম কিছু শয়তান উল্টাপাল্টা মন্তব্য করে, এদেরকে আইনের আওতায় নিয়ে আইনের হাতে দেওয়া দরকার। অন্তত এই আইন এই দেশে পাশ করা দরকার যে নবীকে নিয়ে যদি কেউ আশেপাশে মন্তব্য করে তার এক কথায় ফাঁসি দেওয়া লাগবে। এই আদেশে আছেন না নেই? সম্মানিত ভাইরা, আমরা নিয়ামতের এই বর্ণনা এখানে আমার সে তথ্যগুলো আছে, প্রায় এখনো 3 ঘন্টা লাগবে শুধু নিয়ামতের বর্ণনা দিতে, এত কথা আমি এই আয়াত থেকে পেয়েছিলাম আজকে। দ্বিতীয় নাম্বার সিস্টেমে ছিল সান্ত্বনা, নবীকে আল্লাহ কি দিয়েছেন? ফাইন্নামা আলু সিরি ইসরা, ইন্নামা আলু সিরি ইসরা, হে নবী আপনার উপরে যে নিয়ামতের বর্ণনাগুলো শুনলেন আমি আল্লাহ আপনাকে এবার কষ্টের পরে সুখ দেবো, এই জন্যে কষ্ট স্থায়ী হয় না, কষ্ট আপনার মক্কার এই কষ্টের পরে মদিনায় নিয়ে আপনাকে আমি সুখ দেব। এটা মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন যে কষ্টের ভেতরে যারা আছো মন খারাপ করবা না, সুখ আসবে।
এবার তিন নম্বরে আল্লাহর নবীকে আল্লাহ দিয়েছেন পরিকল্পনা, দিক নির্দেশনা। কি দিক নির্দেশনা দিলেন? ফাইদা ফারগতা ফাংসব ওয়াইলা রব্বিকা ফারগব। আপনি যখন অবসর পাবেন, কাজকর্ম ছেড়ে যখন একটু অবসর পাবেন, বিশ্রাম নেবেন, তখন আপনি আল্লাহর ইবাদতে মশগুল হবেন, আল্লাহর কাছে আপনার চাওয়া পাওয়াগুলো আল্লাহর কাছে জানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইবাদতের যে বর্ণনা দিয়েছেন, ফাইদা ফারগতা ফাংসব, এই ফাংসবের অর্থ এখন আর হবে না, মেলা সময় পার হয়ে যাচ্ছে। আগামীকাল আপনারা জানেন বিজয় দিবস, এক দুই নম্বরে বাংলাদেশের একজন আলোচিত আলোচক মুফাসসির কোরআন আসবে, শ্রদ্ধাভাজন বড় ভাই মিজানুর রহমান আনসারি কুমিল্লা থেকে আসবে কালকে এই আলমডাঙ্গা থানায় পাঁচ কমলা করে। উনি আসলে আমি সালাম দিয়েছি আসবে, উনি কালকে আসবে, উনি হয়তো এই আয়াতের পরবর্তী যে সোরা আছে তিন ইমাস যাইতুন ইয়তরি সিনিন আয়াত আলোচনা করবে। আমাকে বললো আপনি যদি আলোচনা করেন সোরা আলাম নাসরা করবেন, আমি আলোচনা করব সোরা তিন। আমি যতটুকু পেরেছি, আসলে সময় আরও দরকার ছিল, আমি যত তথ্য এনেছি আজকে সব তথ্য দিতে পারলাম না, আমি মাপ চাই ক্ষমাও চাই। এরপরে আমার কিছু আলোচনা যেগুলো বাদ আছে দিক নির্দেশনার ভেতরে, ফাংসবের ব্যাখ্যা এই মুন্সিগঞ্জে বাজারে আমার মাহফিল আছে, বুদমিয়া নাকি যেন উনি নিয়েছে মুন্সিগঞ্জ বাজারে আলমডাঙ্গা এক তারিখে জানুয়ারি, ওখানে অন্তত কথা বিশেষ করে এই ফাংসবের ব্যাখ্যা চেষ্টা চালাবো। দুই নম্বরে ওই দিন দিনের বেলা আছে হারদি, হারদি কি যেন নাম হয়েছে, মহেশপুর নাকি যেন মহেশপুর আছে, হারদি মহেশপুরে ওখানে দিনের বেলা আছে, ওখানে দিনে আর মুন্সিগঞ্জে রাত্রে, মহিলা প্যান্ডেলের সামনে এবং পুরুষ প্যান্ডেলের এই ডান দিকে আমার লিখিত যে চারটা বই আছে, যারা শিক্ষিত মানুষ নিয়ে যাবেন কাজে লাগবে। আজকের মতো শেষ করছে আমিন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আজিম।